হ্যালো জীবন, আজকে হচ্ছে আমরা আমাদের নতুন একটা মানে আমরা তো যে সিরিজ শুরু করতেছি, যেখানে আমরা যেটা করবো অর্গানিকের, আমরা যতগুলো প্রবলেম আছে আমরা সবগুলো আজকে আমরা সলভ করা শুরু করবো। কেমন? তো আমরা অর্গানিকের প্রবলেম আমরা প্রথমে যেটা করবো, আমরা ইঞ্জিনিয়ারিং এমসিকিউ যেগুলো আছে সেগুলো সলভ করে ফেলবো, এরপর আমরা ভার্সিটি এমসিকিউ সলভ করবো, এরপর হচ্ছে আমাদের কিছু মারানো প্রবলেম আছে সেগুলো আমরা সলভ করবো। কেমন? তাহলে চলো আমরা তাহলে শুরু করার চেষ্টা করি। আমরা প্রথমে আমাদের ইঞ্জিনিয়ারিং এমসিকিউ দিয়ে, তুমি যদি কোনো কোনো ইঞ্জিনিয়ারিং এমসিকিউগুলো পারো, তুমি ভার্সিটি এমসিকিউ এমনিই পারবা, তোমার তোমার দেখবা যে নর্মাল এমসিকিউগুলো তুমি এমনি পারতেছো। তো যারা ভার্সিটিতে পরীক্ষা দিবা ডিউ, তাদেরকে আমি পরামর্শ দিব এই ভিডিওগুলো দেখার জন্য। কেমন? ইঞ্জিনিয়ারিং এমসিকিউগুলো তোমরা বাদ দিও না। দেখো ফার্স্ট কোয়েশ্চন আমাকে কী বলতেছে এখানে, নিচের কোণটির যোজ্যতা শক্তি স্তরে তিন জোড়া ইলেকট্রন আছে। দেখো তো, যোজ্যতা শক্তি স্তরে তিন জোড়া ইলেকট্রন আছে মানে তাহলে যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে? টোটাল ছয়টা ইলেকট্রন আছে। তার এখানে খেয়াল করে দেখো, আমি যদি তোমাকে এখানে বলি, এখানে লেখা আছে কি একটু আমি ডিটেলসে তোমাকে ভেঙে ভেঙে দেখাবো, তাহলে তোমার দেখবা সুবিধা হবে। তবে এই লেকচারগুলো দেখার আগে অবশ্যই অবশ্যই তোমাকে কিন্তু কী দেখে আসতে হবে বলো তো? তোমাকে কিন্তু হচ্ছে যে আমাদের থিওরি ক্লাসগুলো দেখে আসতে হবে। কেমন? আচ্ছা, তো এখানে লেখা আছে কি আমাদের যে যোজ্যতা স্তর আছে, যোজ্যতা স্তরে আমাদের ইলেকট্রন সংখ্যা কয়টা আছে বলো? এখানে বলছে তিন জোড়া। আচ্ছা ভাই, তিন জোড়া ইলেকট্রন মানে সেখানে তাহলে ছয়টা ইলেকট্রন আছে। তিন জোড়া ইলেকট্রন মানে সেখানে ইলেকট্রন আছে কয়টা বলো তো? ছয়টা। এখন দেখো, অষ্টক পূরণের জন্য যোজ্যতা স্তরে কয়টা থাকা লাগে ইলেকট্রন? আটটা থাকা লাগে, বাট এখানে আছে ছয়টা। তাহলে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে অষ্টক অপূর্ণ যৌগ বা অষ্টক সংকোচনশীল যৌগ। এটাকে আমরা বলতে পারি অষ্টক সংকোচনশীল, সংকোচনশীল যৌগ। কেন এটাকে অষ্টক সংকোচনশীল যৌগ বলতেছি? কারণ এর মধ্যে দেখো, এর মধ্যে কিন্তু তোমার হচ্ছে যে ভাই এই যে আটটা ইলেকট্রন নাই। কেমন? তাহলে এগুলো হচ্ছে অষ্টক সংকোচনশীল যৌগ। তাহলে যারা অষ্টক সংকোচনশীল যৌগ তাদের কি এখানে তার ইলেকট্রন আছে কয়টা বলো তো? তার এখানে কিন্তু ইলেকট্রন আছে হচ্ছে ছয়টা, বাট তার অষ্টক পূরণের জন্য দুইটা ইলেকট্রন দরকার না। তার কিন্তু কি দরকার? তার দরকার হচ্ছে যে দুইটা ইলেকট্রন দরকার। তো যারা ইলেকট্রন দরকার তারা ইলেকট্রনকে আকর্ষণ করে না। ইলেকট্রনকে আকর্ষণ কারা করে বলো তো? ইলেকট্রোফাইল। আর ইলেকট্রনকে আকর্ষণ কারা করে? ইলেকট্রোফাইল। এখানে এটা লিখছে যে নিচের কোণটির যোজ্যতা শক্তি স্তরে তিন জোড়া ইলেকট্রন আছে, তাহলে আমরা বলবো সেটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইলগুলোর কিন্তু এখানে আমাদের তিন জোড়া ইলেকট্রন থাকে। কেমন? হোপফুলি জিনিসটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। আচ্ছা, তো এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, এখানে দেখো আমাকে কী বলছে, এটাকে চলো একটু উপরে ধরে আনি। এই কোয়েশ্চন আমাকে এখানে বলতেছে নিচের বিক্রিয়াতে 4 নং-এর রাসায়নিক সংকেত কী হবে, মানে 4 নং যে যৌগটা আছে সেটা রাসায়নিক সংকেত কী হবে সেটা তোমাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে। কেমন? তো চলো জিনিসটা আমরা দেখার চেষ্টা করি। আসো, ফার্স্ট অফ অল এখানে কী করছো তুমি, এখানে যদি আমরা দেখতে চাই, যেখানে দেখো এখানে তুমি হচ্ছে যে সিএইচ, এক সেকেন্ড, এখানে তুমি নিছো হচ্ছে যে CH3OHকে নিছো, এর সাথে তুমি হচ্ছে যে এই যে আয়োডিনের বিক্রিয়া করাচ্ছ ফসফরাসের উপস্থিতিতে, তাহলে তোমার কী উৎপন্ন হবে বলো? এখানে আমরা সবাই জানি এখানে তৈরি হবে তখন তোমার হচ্ছে CH3 আয় উৎপন্ন হবে। ঠিক আছে, কী উৎপন্ন হবে এখানে? CH3 আয় উৎপন্ন হবে। ওকে, আচ্ছা, তো এইটা তো তোমার হচ্ছে যে 1 নম্বর যৌগ গেছে। এবার দেখো তুমি এখানে এরপরে কী অ্যাড করছো? ক্যাসিয়ান অ্যাড করছো, পটাশিয়াম সায়ানাইড, বাট পটাশিয়াম সায়ানাইড অ্যাড করছো এখানে। তাহলে যেটা হবে এখানে, এরপরে খেয়াল করে দেখো, এখানে যেটা হবে এই আয়োডিন এবং পটাশিয়াম যুক্ত হয়ে এখানে তৈরি করবে তোমার হচ্ছে KI, আর এই সায়ানাইডটা তোমার এখানে এখানে বসে যাবে, অর্থাৎ এখানে হবে CH3CN। ঠিক আছে, ওকে, আশা করি জিনিসটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। তাহলে এখানে যেটা হয়েছে, ফার্স্ট অফ অল এখান থেকে তো এই আইটা এখানে এসে বসছে, তাহলে CH3I উৎপন্ন হয়েছে, তারপর এখানে KCN আছে, তাহলে CNটা এখানে এসে বসবে আর আইটাকে নিয়ে যাবে, তাহলে KI উৎপন্ন হবে। এখন তুমি চিন্তা করতে পারো এখানে তো অ্যালকোহলিও আছে ভাই, কেন হচ্ছে এটা তো ক্যাও হয়েছে না। কেমন? ক্যাও হয়েছে থাকলে অপসারণ বিক্রিয়া হইতো। আচ্ছা, দেন এটা উৎপন্ন হয়েছে তোমার কাছে, তাহলে এটা হচ্ছে আমাদের এখানে 2 নম্বর যৌগ। আর এটা এখানে আমি কী করতেছি, 2 মোল পানি যুক্ত করতেছি। আমি এখানে কী করতেছি, 2 মোল পানি যুক্ত করতেছি। 2 মোল পানি যুক্ত হলে কী হয় বলো তো? এখানে ওই যে 4টা হাইড্রোজেন আছে, তাহলে তিনটা হাইড্রোজেনকে অ্যান নিয়ে NH3 তৈরি করে, আর এখানে তৈরি হবে তোমার CH3, তারপর তোমার কাছে এখানে তৈরি হবে কী বলো তো এখানে, আর এখানে তৈরি হবে তোমার হচ্ছে COOH তৈরি হবে, রাইট? COOH তৈরি হয়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের 3 নম্বর যৌগ গেলো হচ্ছে আমাদের এটা। এটাকে তুমি কী করতেছো এবারে, এটাকে তুমি হচ্ছে বিজারণ করতেছো, যে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দিচ্ছ, তার মানে এখানে CH3COOH যেটা আছে এটাকে আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দিলাম, মানে বিজারণ করলাম। তো আমরা জানি আমরা যদি কী করি বলতো, আমরা যদি তোমার হচ্ছে যে ভাই ওই যে আমরা যদি কার্বক্সিলিক অ্যাসিডকে যদি বিজারণ করি, তাহলে কিন্তু আমরা কীভাবে বলতো অ্যালকোহল পাই থাকি। আমরা কিন্তু পাবো এখানে CH3CH2OH। আমরা সবাই জানি অ্যালকোহলকে জারণ করা হলে ফার্স্টে ফার্স্টে তুমি এখানে পাওয়া হচ্ছে অ্যালডিহাইড, দেন পাওয়া হচ্ছে তুমি হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিড, বাট কার্বক্সিলিক অ্যাসিডকে যদি আমি বিজারণ করি তাহলে কিন্তু আমি অ্যালকোহল পেয়ে যাই। কেমন? এখানে কী পেয়ে যাই আমরা? এখানে অ্যালকোহল পেয়ে যাই। তাহলে আনসার এখানে কোনটা হবে? এটা হচ্ছে আমাদের 4 নম্বর যৌগ।
এটা আমাদের 3 নম্বর যৌগ ছিল। তাহলে আমাকে বলছে এখানে 4 নম্বর যৌগের সংকেত কি হবে, এটা হবে CH3CH2OH। এটা কোনো অপশন আছে এখানে? খেয়াল করে দেখো, এটা কিন্তু কোনো অপশনে নাই। তাহলে কিন্তু আমরা এখানে লিখে দিবো, এটা হচ্ছে আমাদের মানে এখানে তুমি অটো মার্কস পেয়ে যাবে আর কি। কেমন? এখানে হচ্ছে নো কারেক্ট আনসার, নো কারেক্ট আনসার, এখানে কোনো অপশন আসলে আনসারটা নাই। তাহলে চলো নেক্সটে যাই আমরা। এখানে নেক্সটে বলতেছে আমাকে নিচের কোন যৌগটিতে সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে। খেয়াল করে দেখো, সঞ্চরণশীল পাই ইলেকট্রন, ভাই সঞ্চরণশীল পাই ইলেকট্রন কাদের মধ্যে থাকে? আমরা সবাই জানি সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে তোমার হচ্ছে ভাই যারা বেসিক্যালি অ্যারোমেটিক যৌগ, যে হাকেল নিয়ম থেকে আমরা দেখে আসছিলাম, যারা হচ্ছে তোমার অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগ, তাদের মধ্যে মাস্ট বি কি থাকবে? সঞ্চরণশীল ইলেকট্রন থাকবে। এটার মধ্যে কোন অপশন, কোন অপশনটা দেখো, অ্যারোমেটিক যৌগের C3C6H6, এটা কিন্তু তোমার হচ্ছে বেনজিন। আর বেনজিন হচ্ছে কি একটা? বেনজিন হচ্ছে আমাদের সবাই জানি আমরা অ্যারোমেটিক যৌগ। আর যেহেতু এটা অ্যারোমেটিক যৌগ, তার মধ্যে তার মানে কী থাকে? তার মধ্যে সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকবে। হোপফুলি জিনিসটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। আচ্ছা, এরপরে চলো আমরা নেক্সট কোয়েশ্চনটা দেখে আসো। এখানে এটা কাজ করে, এটাকে চলো আমি একটু উপরে তুলে আনি এখানে। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চন এখানে বলছে কি, এখানে তোমার ইথিন দেওয়া আছে, ইথাইন দেওয়া আছে, বেনজিন দেওয়া আছে, তারপরে ইথেন দেওয়া আছে, এবং তোমার হচ্ছে এখানে ওই যে ক্লোরোবেনজিন দেওয়া আছে। জিজ্ঞেস করছে উপরের যৌগসমূহে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যের অধঃক্রম ধারাটি হলো। এখানে একটা জিনিস আমাদের প্রথমে জেনে রাখা দরকার যে অধঃক্রম বা ঊর্ধ্বক্রম বলতে আমরা কী বুঝি। এটা অনেকবার আমরা দেখবো যে মানে আসতেছে সবসময়। একটা আছে তোমার হচ্ছে অধঃক্রম, আর একটা আছে তোমার কাছে কী বলতো, ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম, তো এই দুটো টার্মের সাথে আমরা যদি পরিচয় হয়নি, অধঃক্রম মানে হচ্ছে তোমার হচ্ছে বড় থেকে ছোট। অধঃক্রম মানে কি? বড় থেকে ছোট। আর ঊর্ধ্বক্রম যেটা আছে সেটা মানে তোমার হচ্ছে যে ভাই ছোট থেকে বড়, ছোট থেকে বড়। এখন এখানে খেয়াল করে দেখো, এখানে কোশ্চেন করছে কি, এখানে 4 ধরনের যৌগ, 5 ধরনের যৌগ তোমাকে দেওয়া আছে। বলছে যে উপরের যৌগ সময়ে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যের অধঃক্রম ধারাটি লেখো, মানে বড় থেকে ছোট আকারে লেখো তুমি। কেমন? আচ্ছা, এখানে আমরা যে জিনিসটা মনে রাখবো সবসময় সেটা হচ্ছে আমাদের যে অ্যালকেন থাকে, অ্যালকেনে কার, তুমি যদি আমরা যখন তোমার হচ্ছে যে পড়াইছিলাম সংকরায়ন পড়াইছিলাম এই জৈব যৌগের, তখন আমরা কিন্তু প্রত্যেকের বন্ধন দৈর্ঘ্যের সময়কে তোমাকে লিখে দিয়েছিলাম। তো ওই বন্ধন দৈর্ঘ্যকে তোমাকে কিন্তু মুখস্থ রাখতে হবে। তো এখান থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে যে ভাই তোমার এখানে মনে রাখবা সবচেয়ে বেশি বন্ধন দৈর্ঘ্য বড় হয় কার জানো? সবচেয়ে বেশি বন্ধন দৈর্ঘ্য বড় হয় তোমার হচ্ছে যে ভাই অ্যালকেনের। কেমন? তারপরে কার হবে? তারপরে তোমার হচ্ছে যে ভাই এখানে হবে যেটা, সেটা হচ্ছে আমাদের হচ্ছে যে ওই যে অ্যারোমেটিক যৌগ যেগুলো আছে, এরপরে তাদের বন্ধন দৈর্ঘ্য এরপর হয়। কেমন? আচ্ছা, আমি তোমাকে যদি এখানে তাহলে বন্ধন দৈর্ঘ্য, এখানে আমি তোমাকে যদি পয়েন্ট আকারে লিখে দিই, এখানে আমরা তাহলে মনে রাখবো অ্যালকেনের, অ্যালকেনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য সর্বোচ্চ হয়। অ্যালকেনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কী হয়? সর্বোচ্চ হয়। আরেকটা জিনিস আমরা এটাও মনে রাখবো, তোমার হচ্ছে যে ভাই আমাদের যে বেনজিন থাকবে, বেনজিনের কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যটা অ্যালকেন এবং অ্যালকেন অপেক্ষা বড় হবে। মনে রাখবো এখানে বেনজিনের, বেনজিন মানে অ্যারোমেটিক যৌগগুলো আর কি। কেমন? কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য অ্যালকিন, অ্যালকিন ও অ্যালকাইন অপেক্ষা বড় হয়, অ্যালকাইন অপেক্ষা বড় হয়। তাহলে যদি আমরা খেয়াল করার চেষ্টা করি, ফার্স্টে তাহলে অ্যালকেনটা সবচেয়ে বেশি বড় হবে, কারণ অ্যালকেনটা 4 নম্বর পজিশনে আছে, তাহলে 4 নম্বরটা সবচেয়ে বড় হবে। ঠিক আছে, এরপর কী হবে দেখো তো, আমরা জানি এরপরে তোমার হচ্ছে যে এই যে অ্যারোমেটিক যৌগগুলো হয়, প্রথমে বেনজিন হবে, বেনজিন 3 নম্বরে আছে। কেমন? তারপরে কী হবে? তারপরে অ্যারোমেটিক যৌগ দেখো এখানে আরেকটা আছে 5 নম্বরেরটা, এরপর হবে তোমার এইটা। আর এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, আমরা জানি তোমার হচ্ছে যে অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে কিন্তু অ্যালকিনের কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কিন্তু বড় থাকে, তাহলে অ্যালকিনেরটা বড় থাকে কার থেকে? অ্যালকাইন থেকে। এই জিনিসটা তোমরা এখানে লিখে রাখতে পারো যে আমরা এখানে বলতে পারি অ্যালকিনের এগুলো ভ্যালু কত হবে, সেটা কিন্তু আমরা তোমার ওই যে সংকরণের ক্লাসে লিখে দিয়েছিলাম। তো এখানে আমরা ভ্যালু নিয়ে কনসার্ন থাকার দরকার নেই, জাস্ট দেখা দরকার যে কোনটা বড় কোনটা ছোট। অ্যালকিনের বন্ধন দৈর্ঘ্য বন্ধন, অ্যালকিনের কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য, অ্যালকিনের কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য অ্যালকাইন অপেক্ষা বড় হয়, কার থেকে বড় হবে? অ্যালকাইন অপেক্ষা অপেক্ষা বড় হয়। কেমন? এখন দেখো কোন অপশনের মধ্যে তোমার হচ্ছে এটা আছে। এখানে ফার্স্টে 4 নম্বর, তো 4 নম্বর দেখো 1 নম্বর অপশনে আছে, ই নাম্বার অপশন আছে, আর বি নাম্বার অপশন আছে, তাহলে এই তিনটা থেকে যে কোনো একটা হবে। এরপরে 3 নম্বর, এখানেও নাই, এখানেও নাই, 3 এখানে আছে, তাহলে আমাদের আনসার হবে তোমার এখানে কত নম্বর বলো তো? বি নাম্বারটা।
হোপফুলি আমরা অঙ্কটা সবাই এখানে বুঝতে পারছি, পাপ কোশ্চেন আমার সবাই বুঝতে পারছি। তো আমরা তারা নেক্সটে চলে যাই আসো। নেক্সট আমাকে বলতেছে C4H8 এই যৌগের কতগুলো আইসোমার গঠন করা সম্ভব। এখন দেখো এখানে C4H8 এই সংখ্যাটি কীরকম, সিএন এইচ টু এন এর মতো না? তো সিএন এইচ টু এন এর দ্বারা যে যৌগগুলো গঠিত হয় সেগুলোকে আমরা অ্যালকিন গঠিত দিতে পারে। আবার এর দ্বারা কিন্তু তোমার কী গঠিত হতে পারে বলো তো, চাকরিক অ্যালকেনও গঠিত হইতে পারে। চাকরিক অ্যালকেনও তোমার এখানে কী হতে পারে, গঠিত হইতে পারে। এখন তোমার কোয়েশ্চন এখানে জিজ্ঞেস করছি কি যে এই যৌগগুলো দ্বারা কয়টা সমানু গঠন করা সম্ভব। যদি আমি তোমাদের একটা ছক লিখে দিছিলাম, ওই ছক থেকে তুমি যদি দেখো দেখবে যে চার থাকলে এখানে সমানু সংখ্যা হয় তোমার এখানে পাঁচ। তারপর যদি আমরা দেখতে চাই যে পাঁচটা সমানু কীভাবে হয়, পাঁচটা দেখো এখানে অ্যালকিন গঠিত হবে না, চার কার্বনের অ্যালকিন। তাহলে চারটা কার্বনকে দেওয়া আগে একদম সিম্পল ফর্মটা যদি রাখতে চাই তাহলে এখানে তখন যেটা হবে এখানে ডাবল বন্ড থাকবে, সিঙ্গেল বন সিঙ্গেল বন। আর হাইড্রোজেনগুলোকে আমি আর দেখাচ্ছি না, কেমন হাইড্রোজেনগুলো আমি আর দেখাচ্ছি না। এটা হচ্ছে আমাদের এটা সমানু হইতে পারে, এক নম্বর সমানু। দুই নম্বর সমানু কোনটা হইতে পারে বলো তো, এই যে কার্বন একটা, এখন তো ডাবল বন্ডটাকে তুমি মাঝখানে দিছো রাইট, একটা কাজ করো ডাবল বন্ডটাকে তুমি হচ্ছে এক কোনায় দাও, প্রান্তে দাও। এরপরে তুমি এখানে কার্বন দাও, এরপরে তুমি এখানে কার্বন দাও, এরপরে তুমি এখানে কার্বন দাও। তারপরে তিন নম্বরের স্ট্রাকচারটা কীরকম হতে পারে সেটা হতে পারে, ধরো কার্বন দিলা, তারপর তুমি ডাবল বন্ড কার্বন দিলা, কার্বন দিলা, বাট একটা শাখা প্রশাখা এখানে বের করে দাও, গেল। তারপর চলো আমরা তাহলে নেক্সটে যাই আসো। চাকরি ক্যালকানগুলো যদি আমরা দেখতে চাই তো চার কার্বনের চাকরি ক্যালকান কীরকম হতে পারে, একটা হতে পারে এরকম সিম্পল সিম্পল চক্র, এটা একটা হইতে পারে একটা সিম্পল একটা চক্র, এটার সংখ্যাতে কিন্তু কত হবে C4H8 হবে। আরেকটা হইতে পারে কীরকম ত্রিভুজ হইতে পারে, আর এতে একটা শাখা প্রশাখা বাড়াইতে পারে, এটাও কিন্তু চার কার্বনের তোমার এখানে, এটার সংখ্যাতে কিন্তু C4H8 হবে, কেমন। তাহলে এইভাবে করে কিন্তু কটা সংখ্যা কটা স্ট্রাকচার গঠিত হতে পারে বলো তো, পাঁচটা স্ট্রাকচার গঠিত হতে পারে। আইসোমার কটা সম্ভব, পাঁচটা সম্ভব। তো এগুলো তুমি পরীক্ষা হলে দেখে দেখানো দেখাতে সম্ভব না, তো আমি এটা তোমাকে ছক 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 লিখে দিয়েছিলাম বা ছক দেখাইছিলাম, সেটা তো তোমাদের এখানে মনে রাখতে হবে, কেমন। ও ফুল জিনিসটা আমরা সবাই বুঝতে পারছি এখানে। তাহলে তো আমরা নেক্সটে যাই আসো, এটা তো আমরা নেক্সটে যাওয়ার চেষ্টা করি। এখানে দেখো নেক্সট আমাকে বলতেছে বেঞ্জিনে বন্ধন সমূহ হলো, তো একটা বেঞ্জিনকে আঁকার চেষ্টা করি আসো। কার্বন 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 কার্বন, আমরা জানি এখানে ডাবল বন্ড থাকে একটা, এখানে সিঙ্গেল বন্ড থাকে, এখানে ডাবল বন্ড থাকে, এখানে সিঙ্গেল বন্ড থাকে, এখানে ডাবল বন্ড থাকে, এখানে তোমার হচ্ছে একটা সিঙ্গেল বন্ড থাকে, এখানে একটা হাত থাকবে, এখানে একটা হাত থাকবে, এখানে একটা হাত থাকবে, এখানে একটা হাত, এখানে একটা হাত, এক সেকেন্ড, এখানে একটা হাত, এখানে একটা হাত, এবং তোমার এখানে একটা হাত থাকবে। তাহলে এখানে একটা হাইড্রোজেন বসবে, এখানে একটা হাইড্রোজেন বসবে, এখানে একটা হাইড্রোজেন বসবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এরকম হচ্ছে তোমার স্ট্রাকচার হয়েছে এখানে। এখন দেখো বলছে কি বেঞ্জিনের কী কী বন্ধন আছে, দেখো তো একটা এখানের মধ্যে কিন্তু ডাবল বন্ডের মধ্যে কিন্তু একটা পাই বন্ধন থাকে, একটা কিন্তু সিগমা বন্ধন থাকে। ডাবল বন্ডের মধ্যে কী থাকে বলতো, একটা পাই থাকে একটা সিগমা থাকে। তাহলে এখানে পাই বন্ধন কিন্তু আছে কয়টা বলতো, এখানে পাই বন্ধন কিন্তু আছে এক দুই তিনটা। তাহলে এখানে কিন্তু পাই বন্ধন আছে কয়টা বলতো, থ্রি পাই আছে। এখন থ্রি পাই অপশনে দেখো, এই অপশনে আছে এবং এই অপশনে আছে, তো আমরা দেখি কোনটা হবে আনসার এখানে। তাহলে পাই বন্ধন আছে তিনটা, এখানে কিন্তু একটা করে সিগমা বন্ধন আছে। তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, বারোটা তোমার এখানে সিগমা বন্ড আছে। কেমনি ভাই আরেকবার বলি, এখানে কিন্তু একটা সিগমা বন্ড একটা পাই বন্ড থাকে, তাহলে এখানে একটা সিগমা, একটা সিগমা, একটা সিগমা, একটা সিগমা, সিগমা সিগমা, তাহলে এখানে ছয়টা সিগমা আছে, আর প্রত্যেক হাইড্রোজেনের সাথে একটা করে সিগমা আছে, তাহলে টোটাল সিগমা হলো বারোটা। তাহলে থ্রি পাই এবং তোমার হচ্ছে যে বারো সিগমা, ডি নাম্বার হচ্ছে আমাদের কাছে আনসার। হোপফুলি আমরা করে সবাই এখানে বুঝতে পারছি। তাহলে চলো নেক্সটে যাই আমরা আসো। দেখো এখানে বলতেছে কি নির্মের কোন যৌগকে ওজন বিশ্লেষণ করলে প্রোপানন সহ অন্য একটি যৌগ তুমি পাবা। দেখো এখানে কী বলছে, খুব ভালো করে আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে তোমার হচ্ছে যে প্রোপানন সহ অন্য একটা যৌগ তুমি পাবা, আর তোমাকে প্রোপানন পাইতে হবে। তোমাকে কি পেতে হবে এখানে, প্রোপানন পাইতে হবে। আর প্রোপাননটা কিসের সংকেত বলো তো, আমরা জানি সবাই প্রোপানন হচ্ছে আমাদের হচ্ছে ভাই তোমার কিটনের সংকেত। প্রোপানন হচ্ছে কার সংকেত বলো তো, কিটনের সংকেত। এখন তুমি লক্ষ্য করে দেখো, তুমি যদি প্রোপানন পাইতে চাও, তুমি যদি কী পাইতে চাও, প্রোপানন বা কিটন পাইতে চাও, তাহলে ফার্স্ট অফ ফার্স্ট কথা হচ্ছে এরকম, কিটন বা শর্ত ছিল যে ডাবল বন্ড যেখানে থাকবে, ডাবল বন্ড হলে যে কার্বনটা থাকবে তার সাথে কোনো হাইড্রোজেন থাকতে পারবে না। তাহলে আমাদের কিটন বা শর্ত কী ছিল বলতে একটু করে মনে করার চেষ্টা করে দেখো, কিটন বা শর্ত কী ছিল, কিটন বা শর্ত হচ্ছে যে ডাবল বন্ড যে কার্বনও থাকবে, ধরো তুমি একটা কিটন পাইতে চাইলে ডাবল বন্ড যদি দুটা কার্বনের মধ্যে আছে, যে কোনো একটা কার্বনের মধ্যে কিন্তু কোনো হাইড্রোজেন থাকতে পারবে না। যেমন খেয়াল করে দেখো, এখানে তো কোনো ডাবল বন্ডই নাই, তাহলে এখানে তো ওজন বিশ্লেষণের প্রশ্নই ওঠে না। তাহলে আমাদের প্রথমে হচ্ছে এই অপশনটা কাটা, ঠিক আছে।
এখানে আসলে আমরা এই এটাতে আমরা লক্ষ্য করার চেষ্টা করি। দেখো এইখানে যে এই ডাবল বন্ড, এটা এই ডাবল বন্ডের সাথে কিন্তু আমাদের এখানে দেখো এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, বাট এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে। তাহলে এই পার্টটা থেকে, এই যে পার্টটা থেকে তুমি কিন্তু পাবা হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড তুমি কিন্তু পাবা এখানে, কি বলো তো, তুমি এখানে পাবা হচ্ছে অ্যালডিহাইড এই পার্টটা থেকে। আর এইখানে যে পার্টটা দেখতেছো তুমি, এখানে এখানে একটা কার্বন আছে, CH3 আছে এর সাথে, আর একটা C2H5 আছে। তাহলে এর সাথে কিন্তু কোনো হাইড্রোজেন অ্যাড নাই, এর সাথে কি অ্যাড আছে বলো তো? একটা CH3 অ্যাড আছে, একটা C2H5 অ্যাড আছে, বাট এর সাথে কিন্তু সরাসরি হাইড্রোজেন অ্যাড নেই, এখানে সরাসরি হাইড্রোজেন অ্যাড আছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা কি পাবো একটা বলো তো? এখান থেকে কিন্তু আমরা হচ্ছে একটা, এই যে অংশটা যেটা দেখতেছো, এই অংশটা যেটা দেখতেছো, এখান থেকে হচ্ছে আমরা একটা কিটন পাবো। বাট এখন কোয়েশ্চেন হচ্ছে যে এখানে আমাদেরকে বলছে প্রোপানন লাগবে, তাহলে এখানে যে কিটনটা তৈরি হবে সেটা প্রোপানন কি না, কোয়েশ্চেন হচ্ছে আমাদের সেটা। এখানে কার্বন আছে কয়টা দেখো তো? একটা কার্বন, দুইটা কার্বন, এখানে দুইটা কার্বন, তাহলে টোটাল কার্বন আছে চারটা। তাহলে চার কার্বন মিলে কি প্রোপানন হয়? চার কার্বন মিলে তো হয় তো বিউটানন। তাহলে এখান থেকে আমরা কী পাবো বলো তো? এখান থেকে কিন্তু আমরা পাবো হচ্ছে এই কিটনটা, কী ধরনের কিটন হবে এটা? এটা হবে তোমার হচ্ছে বিউটানন। কেন এখান থেকে কিটন পাবো সেটা ঠিক আছে, যে কার্বন আছে কোনো হাইড্রোজেন নেই তাহলে কিটন পাবো, বাট এখানে দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, এই এখানে দুইটা আছে, এখানে একটা, এখানে একটা, তাহলে টোটাল কার্বন হচ্ছে এই পাশে চারটা। তাহলে চার কার্বন মিলে যে কিটনটা পাবো সেটাকে আমরা বলি বিউটানন। তাহলে প্রোপানন কিন্তু আমি পাচ্ছি না, তাহলে প্রোপানন যেহেতু পাচ্ছি না তাহলে এই অপশনটা আমার এখানে আনসার হবে না। চলো আমরা দেখি এখানে, এখানে তোমার বি নাম্বার অপশনটা দেখার চেষ্টা করি। আসো ফার্স্ট অফ অল দেখো, এখানে তুমি যদি লক্ষ্য করার চেষ্টা করো, এই যে কার্বনটা তুমি দেখতেছো এখানে, এই কার্বনের সাথে কিন্তু কোনো হাইড্রোজেন নাই, দুইটা CH3 আছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা কিটন পাবো। তাহলে আমরা এই যে অংশটা দেখতেছো তুমি এখানে, এই অংশটা থেকে কিন্তু আমরা কী পাবো বলো তো? একটা এই অংশটা থেকে কিন্তু আমরা এখানে একটা কিটন পাবো, এই অংশটা থেকে আমরা একটা কী পাবো? একটা এই অংশটা থেকে হচ্ছে আমরা একটা কিটন পাবো। এবং সেই কিটনটা কী হবে বলো তো? দেখো তো এই ডান পাশে, এখানে তো কোনো কার্বন আছে, কোনো হাইড্রোজেন নাই, তো এখানে আমরা কিটন পাবো। বা ডান পাশে এখানে কার্বন আছে কয়টা বলো তো? এখানে সি দুইটা আছে, এখানে একটা সি আছে, তাহলে টোটাল সি কিন্তু তিনটা। তাহলে তিন কার্বনের কিটনকে আমরা কী বলে থাকি? তিন কার্বনের কিটনকে আমরা কিন্তু বলে থাকি এখানে যে কিটনটা পাবো সেটাকে আমরা বলবো প্রোপানন। আর ডান পাশ থেকে আমরা কী পাবো? একটা অ্যালডিহাইড পাবো, কারণ এখানে CH আছে, এবং আমরা এখানে পাবো প্রোপানল, কারণ এখানে তিন কার্বন আছে। এটাই তো আমাকে জিজ্ঞেস করছে, প্রোপানন লাগবে আর একটা অন্য যৌগ লাগবে, অন্য যৌগটা যে কোনো কিছু হতে পারে, আমার তো সেটা দেখার দরকার নেই। তাহলে এখানে কিন্তু আনসার হবে হচ্ছে আমাদের এখানে বি নাম্বারটা। আচ্ছা এখন তুমি প্রশ্ন করতে পারো, এখন তুমি প্রশ্ন করতে পারো ই নাম্বারটা কেন তাহলে হবে না? ই নাম্বারে যদি খেয়াল করে দেখো, এখানে এখানে যে কার্বনটা আছে এর সাথে কোনো হাইড্রোজেন নাই, এখানে যে কার্বনটা আছে এর সাথে কোনো হাইড্রোজেন নাই, তাহলে এই অংশটা থেকে একটা কিটন পাবা, এই অংশটা থেকে একটা কিটন পাবা। তাহলে যে কাহিনিটা হবে তোমার এখানে, এই যে অংশটা দেখতেছো এবং এই যে অংশটা দেখতেছো, আমরা কিন্তু এই অংশটা থেকে একটা কিটন পাবো, আমরা কিন্তু তোমার হচ্ছে এই অংশটা দেখো তোমার একটা কিটন পাবো। বাট কিটনগুলো কী ধরনের কিটন হবে দেখো তো? এই যে এই পাশটাতে একটা কার্বন আর দুই আছে, তাহলে তিনটা কার্বন, তাহলে এখানে যে কিটনটা পাবা এটাকে তুমি বলবা এটা হচ্ছে আমাদের প্রোপানন হবে। আর এখানে যদি খেয়াল করে দেখো, এখানেও কিন্তু তোমার খেয়াল করে দেখো, এখানে কটা কার্বন? একটা কার্বন, আর এখানে দুইটা কার্বন, তাহলে কিটন তিনটা কার্বন। তাহলে এখানে যে কিটনটা আমরা পাবো সেটাও কিন্তু হবে তোমার এখানে প্রোপানন। তাহলে দোনোটা কিটনই আমাদের এখানে প্রোপানন হচ্ছে। তাহলে এই জায়গাটাকে যদি আদ্র বিশ্লেষণ করি, তাহলে আমি সবসময় কিট মানে প্রোপানন পাচ্ছি, এটাও প্রোপানন, এটাও প্রোপানন। বাট আমাকে বলছে প্রোপানন সহ অন্য একটি যৌগ পাইতে হবে, মানে দুইটাকে প্রোপানন পাইতে পারবা না, একটাকে প্রোপানন হইতে হবে ঠিক আছে, বাট অন্য একটা যৌগ হইতে হবে। যেমন এইটাকে আদ্র বিশ্লেষণ করলে শুধু প্রোপাননই পাচ্ছ, তাহলে এটা কিন্তু হবে না। আর এটাকে আদ্র বিশ্লেষণ করলে প্রোপানন পাচ্ছ এখান থেকে, এখান থেকে পাচ্ছ প্রোপানেল, কেমন? তাহলে কিন্তু দুটো ডিফারেন্ট যৌগ, অন্য একটা যৌগ পাচ্ছ কিন্তু, তাহলে এখানে আনসার হবে বি। দেখো ই নাম্বারটা কেন হবে না বুঝতে পারছো? কারণ ই নাম্বারে কিন্তু দোনোটা প্রমাণন পাচ্ছ, আমাকে বলছে যে প্রোপানন সহ অন্য একটা যৌগ লাগবে, তাহলে এখানে কিন্তু এটাও হবে না। আর এটা হওয়ার তো প্রশ্নই ওঠে না, কারণ কেন দেখো এখানেও হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, এখান থেকে কোনো কিটনই তৈরি হবে না। ওকে, হোপফুলি আমরা অঙ্কটা সব এখানে বুঝতে পারছি, এটাতে আমাদের কারো কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে এখন যদি আমরা দেখতে চাই এখানে, আমাদের এখানে এরপরে দেখো আমাকে বলছে কি, জলীয় দ্রবণে গ্লুকোজ দ্রবীভূত হলে তাতে কয়টি অপ্রতিসম তোমার হচ্ছে ভাই কার্বন থাকে। আমরা সবাই জানি গ্লুকোজে কিন্তু কী থাকে বলতো? চারটা অপ্রতিসম কার্বন থাকে। গ্লুকোজে কী থাকে তোমার? চারটা অপ্রতিসম কার্বন বা ক্যারাল কার্বন থাকে। এই জিনিসটা কিন্তু আমরা আগেও শিখে আসছি, সেটা হচ্ছে কি, গ্লুকোজে চারটি অপ্রতিসম বা কাইরাল কার্বন থাকে, কাইরাল কার্বন থাকে। তাহলে এখানে আনসার হবে চার। যদিও তোমাকে জিজ্ঞেস করা নেই, তারপরে যদি জিজ্ঞেস করতো যে গ্লুকোজের সমন্বয় তাহলে কয়টা হবে,
গ্লুকোজের সমান তাহলে কয়টা হবে? এটা কিন্তু হইতো তোমার হচ্ছে 2^n, তাহলে 2^4 হইতো, কেমন? তাহলে এখানে কি থাকে, চারটা অপদিসম বা কাইরাল কার্বন থাকে। তুমি যেটা এটা স্ট্রাকচার একেও দেখতে পারো, গ্লুকোজের এখানে স্ট্রাকচার একেও তারা তুমি দেখতে পারো, কীভাবে স্ট্রাকচার একে দেখতে পারো। ধরো আমি যদি গ্লুকোজের স্ট্রাকচার আগে তার কার্বন দিব, উপরে হচ্ছে একটা CH2 OSকে দিব, এখানে একটা কার্বনকে দিব, এখানে একটা কার্বন দিব, এখানে একটা কার্বন দিব, এখানে একটা কার্বন দিব, এখানে একটা অক্সিজেন দিব, এখানে অ্যাড করে দিব হবে। তাহলে এখানে OH আছে, এখানে H হবে, এখানে H হবে, এখানে OH আছে, এখানে OH বসবে, এখানে H বসবে, এখানে H বসবে, এখানে OH বসবে। তারপরে তোমার এখানে ইচ্ছা মতো দিতে পারবা, OHটাকে এখানে দাও, H টাকে এখানে দাও। এখন দেখো কাইরাল কার্বন কোনটা কোনটা, এটা কিন্তু একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন, ঠিক আছে? কেমনে বুঝতে পারছি, এখানে দেখো, কারণ এই কার্বনের সাথে দেখো এখানে এখানে ওই ভাষা হচ্ছে এইরকম অক্সিজেন যুক্ত কিছু একটা আছে, আর এখানে আছে দেখো এখানে কার্বন দিয়ে কিছু একটা আছে, তাহলে এখানে দুটো ডিফারেন্ট, ওকে? তাহলে এখানে দুটো কিন্তু কী হচ্ছে, এখানে ডিফারেন্ট হচ্ছে। কিন্তু একটু ওয়েট করো, এখানে যে এই কার্বনটা আছে না, এটা কিন্তু কাইরাল কার্বন না। কেন কাইরাল কার্বন না এটা? কারণ এটা তুমি যদি এটার যদি এই পাশের স্ট্রাকচার লক্ষ্য করো, এটাও CHOH, এই পাশের স্ট্রাকচার লক্ষ্য করো, এটাও CHOH, তাহলে এটা কিন্তু কাইরাল কার্বন হবে না। তাহলে তোমার হচ্ছে এটা কাইরাল কার্বন হবে, এটাও কাইরাল কার্বন হবে। তাহলে এইভাবে কিন্তু গ্লুকোজে কয়টা কাইরাল কার্বন থাকে বলো তো? চারটা, একটা দুইটা তিনটা চারটা, এটা কেন হবে না? এটা দুই পাশে যেটা আছে সেটা হচ্ছে কিন্তু এটাও কিন্তু একই স্ট্রাকচার, খেয়াল করে দেখো এটার যে স্ট্রাকচার আছে CHOH, এটারও কিন্তু সেম স্ট্রাকচার থাকে, ঠিক আছে? তাহলে কিন্তু এখানে এটা কী হবে না বলতে, না এটা কিন্তু কাইরাল কার্বন হবে না। বেসিক্যালি তুমি যদি এটাকে যদি 1 নম্বর কার্বন বলো, এটা যদি 2 নম্বর কার্বন বলো, এটাকে যদি 3 নম্বর বলো, এটা যদি 4 বলো, এটাকে যদি 5 বলো, এটাকে যদি 6 বলো, এখানে এইটা হবে না কেন? কারণ এসব দুটো হাইড্রোজেন আছে, তাহলে 6 এবং 3 নম্বর কার্বন কিন্তু কী থাকে না, কাইরাল কার্বন না, কেমন? তাহলে আমরা এখানে এটাও মনে রাখতে পারি এমসিকিউর জন্য, যে গ্লুকোজে গ্লুকোজে 3.6 নং কার্বনগুলো কিনা বলতো কাইরাল কার্বন না, কাইরাল কার্বন নয়, কেমন? হোপফুলি জিনিসটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো। আসো এখন আমরা নেক্সট আমাকে বলছে কোন যৌগটির স্ফুটনাঙ্ক সর্বোচ্চ। তো এখানে যৌগগুলো দেখো কী দেওয়া আছে, এখানে এন অক্টেন, আচ্ছা তাহলে এখানে 8টা কার্বন আছে, এখানে কয় কার্বন আছে? এখানে এখানে কার্বন আছে তোমার এখানে 8 কার্বন। আচ্ছা এই যৌগে তাহলে কয়টা কার্বন থাকবে? এখানে বিউটেন আছে বাট টেট্রা মিথাইল আছে, তাহলে প্রতিটা মিথাইল 1টা করে কার্বন, তাহলে মিথাইল আছে 4টা, তাহলে কার্বন হচ্ছে 4টা, বাট এখানে বিউটেন আছে, এখানেও 4টা কার্বন, তাহলে এখানেও কিন্তু কার্বন হচ্ছে এখানে 8টা। এখানে কয়টা কার্বন আছে এই যোগে? পেন্টেন, আবার 3টা মিথাইল আছে, তাহলে এখানেও কিন্তু কার্বন হচ্ছে 8টা। হেক্সেন এবং 2টা মিথাইল আছে, তাহলে এখানেও কার্বন কিন্তু 8টা। পেন্টেন এবং 3 মিথাইল আছে, তাহলে এখানে কিন্তু কার্বন হচ্ছে 6টা। আমরা সবাই জানি কার্বন সংখ্যা যত বেশি বাড়বে স্ফুটনাঙ্ক কিন্তু তত বেশি বাড়ে, তাহলে এখানে কিন্তু 6 কার্বন, এটা তাহলে স্ফুটনাঙ্ক সবচেয়ে কম থাকবে। বাট আমাকে বলছে সর্বোচ্চ স্ফুটনাঙ্ক কোনটা হবে। একটা জিনিস দেখো, এখানে এটার মধ্যে কিন্তু কোনো শাখা পোশাখা নাই, তাহলে যার শাখা পোশাখা থাকবে না তার স্ফুটনাঙ্ক সর্বোচ্চ হবে। দেখো এখানেও 8 কার্বন, এখানে 8 কার্বন, এখানে 8 কার্বন, এখানে 8 কার্বন, বাট এদের মধ্যে সবার মধ্যে শাখা পোশাখা আছে, বাট এর মধ্যে কোনো শাখা পোশাখা নাই, তাই এর স্ফুটনাঙ্কটা কীভাবে বলতে এখানে সর্বোচ্চ হবে। প্রথম কথা, স্ফুটনাঙ্ক সর্বোচ্চ হওয়ার জন্য কার্বন সংখ্যাকে ম্যাক্সিমাম হইতে হয়, আর দ্বিতীয় কথা হচ্ছে যে শাখা মানে যত শাখা পোশাখা কম থাকবে স্ফুটনাঙ্ক তত বেশি হবে। তাহলে আমরা দুটো পয়েন্ট এখানে আমরা লিখে দিব। একটা পয়েন্ট হচ্ছে তোমার এখানে এরকম যে স্ফুটনাঙ্ক স্ফুটনাঙ্ক সর্বোচ্চ হওয়ার জন্য কার্বন সংখ্যাকে ম্যাক্সিমাম হতে হয়, কার্বন সংখ্যা কি হতে হয়, ম্যাক্সিমাম হতে হয়। আর আরেকটা যদি আমরা শর্ত দেখার চেষ্টা করি, 2 নম্বর শর্ত যেটা, সেটা হচ্ছে কি, শাখা পোশাখা যত কম থাকবে স্ফুটনাঙ্ক তত বেশি হবে, শাখা পোশাখা যত কম থাকবে। কেন? কারণ শাখা পোশাখা থাকা মানে তারা প্রতিস্থাপক হিসেবে কাজ করতে চাইবে, প্রতিস্থাপক হিসেবে কাজ করবে, তো ফলে তারা ইজিলি কিন্তু প্রতিস্থাপন হয়ে যাবে, তারা কিন্তু তখন তোমার কোনো ওই যে সর্ব মানে স্ফুটনাঙ্কটা তখন কিন্তু বেশি হবে না, কারণ সহজে প্রতিস্থাপন হয়ে যায়। শাখা পোশাখা যত কম থাকবে স্ফুটনাঙ্ক তত বেশি হবে, স্ফুটনাঙ্ক তত বেশি হবে। হোপফুলি আমরা জিনিসটা সবাই এখানে বুঝতে পারছি। এরপর চলো আমরা তাহলে এটা দেখার চেষ্টা করি। 10 নম্বর এমসিকিউ আমাকে কী বলছে? 10 নম্বর এমসিকিউ আমাকে বলতেছে CH3 OH, সরি CH3 CHO
আর সিএইচ থ্রি সিএইচ টু সিএইচও, এর মধ্যে অ্যালডোল ঘনে বহন বিক্রিয়া করলে মোট কত প্রকারের ভিন্ন ভিন্ন অ্যালডোল তৈরি হবে এটা যদি তোমাকে আমরা শর্টকাট শিখাইতে পারি। সেটা হচ্ছে যেরকম এখানে দেখো দুইটা অ্যালডিহাইড আছে, তো এখানের মধ্যে মনে রাখবা যে অ্যালডিহাইডটা বড় হবে তার সিএইচ মূলকটা বাদ দিয়ে যত সংখ্যক কার্বন থাকবে তত সংখ্যক ভিন্ন ভিন্ন অ্যালডোল তৈরি করা যাবে। তাহলে আমি তোমাকে যেটা টেকনিকটা এখানে শিখিয়ে দিয়ে আসো, এখানে কিন্তু দুইটা অ্যালডিহাইড আছে, দেখো এটা একটা অ্যালডিহাইড এটা একটা অ্যালডিহাইড, দুইটাকে মিলে অ্যালডোল ঘনে বহন বিক্রিয়া করতে বলা হয়েছে। তাহলে এখান থেকে আমরা যে টেকনিকটা মনে রাখবো, টেকনিকটা আমরা এখানে মনে রাখবো, সেটা হচ্ছে এরকম যে যে অ্যালডিহাইড বড় হবে আর দুইটা অ্যালডিহাইড যদি সমান হয় তাহলে যে কোনো একটা অ্যালডিহাইড থেকে সিএইচ মূলকটাকে বাদ দিলেই চলবে। তাহলে মনে রাখবা যে অ্যালডিহাইড বড় হবে, যে অ্যালডিহাইড বড় হবে তার তার সিএইচ মূলক বাদ দিয়ে যত সংখ্যক কার্বন থাকবে তত সংখ্যক অ্যালডোল তৈরি হবে, তত সংখ্যক অ্যালডোল তৈরি হবে। তাহলে খেয়াল করে দেখো এখানে এখানে সবচেয়ে বড় তোমার হচ্ছে কোনটা আছে বলো তো, এইটা, তাহলে এটাকে এটা হচ্ছে আমাদেরকে বাদ দিতে হবে, এটা বাদ দিয়ে এখানে কার্বন থাকে তোমার হচ্ছে দুইটা কার্বন থাকে, তাহলে এখানে তোমার অ্যালডোল তৈরি হবে কটা, বড় তো দুইটা তৈরি হবে। তাহলে তুমি বিক্রিয়ার মাধ্যমে দেখতে পারো, আমি আর বিক্রিয়ার মাধ্যমে দেখাচ্ছি না, তাহলে আমরা যেখানে জাস্ট দেখাই দিই এখানে যৌগটা, তাহলে এখানে মধ্যে আমার বড় বড়টা কিন্তু হচ্ছে সিএইচ থ্রি সিএইচ টু, তারপরে তোমার এখানে সিএইচও, আমরা সিম্পলি কী করলাম এটাকে আমরা বাদ দিয়ে চিন্তা করবো, এটাকে বাদ দিয়ে চিন্তা করলে কিন্তু এখানে কয়টা কার্বন থাকে বলো তো, দুই কার্বন থাকে, তাহলে এখানে কয়টা অ্যালডোল তৈরি হবে, তাহলে দুইটি ভিন্ন অ্যালডোল তৈরি হওয়া সম্ভব। হোপফুলি আমরা যেটা সবাই এখানে বুঝতে পারছি। চলো তাহলে নেক্সটে যাই আসো, নেক্সট কোয়েশ্চেন করতেছে নিচের কোনটির অম্লত্ব সবচেয়ে বেশি। এখন আমরা কিন্তু শিখে আসছিলাম সবাই অম্লত্বের বেলায়, তোমার হচ্ছে যে যত বেশি সংখ্যক তোমার হচ্ছে হ্যালোজেন থাকবে তত বেশি সংখ্যক কিন্তু তার অম্লত্ব তত বেশি হবে, কেমন? তো চলো আমরা তাহলে একটা জিনিস দেখো, এখানের মধ্যে কোনো কিন্তু কি নাই, হ্যালোজেন নাই, এখানে শুধু একটা হ্যালোজেন আছে, আবার এখানে হ্যালোজেন আছে কয়টা বলো তো, দুইটা, আবার এখানে হ্যালোজেন আছে দুইটা, এখানে হ্যালোজেন আছে একটা, তাহলে এই দুইটার মধ্যে লড়াই হবে, সি এবং ডি এর মধ্যে তোমার এখানে লড়াই হবে। তাহলে সি এবং ডি এর মধ্যে তোমার হচ্ছে যেখানে ওখানে এখানে এখানে যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে সি এবং ডি এর মধ্যে এখানে লড়াই হবে, কেন বলো তো, কারণ এখানেও দুইটা হ্যালোজেন আছে, এখানেও দুইটা হ্যালোজেন আছে, তাহলে এই দুটার মধ্যে যে কোনো একটা অপশন কী হবে সবচেয়ে বেশি অম্লত্ব প্রাপ্ত হবে, বাট আমাকে দেখতে হবে কোনটা বেশি অম্লত্ব প্রাপ্ত হয়। তাহলে এটা এখানে এ বি এবং ই যে হবে না সেটা তোমরা বুঝে গেছি, কারণ এখানে কোনো হ্যালোজেনই নেই, এখানে একটা করে হ্যালোজেন আছে আর এখানে দুইটা হ্যালোজেন আছে সি এবং ডিতে, তাহলে আমাকে এই দুটো অপশন একটু কাজ করতে হবে। একটা সি, সি নাম্বারে কী আছে বলো তো, এখানে সিএইচ থ্রি আছে, তারপরে সবগুলো অপশন নিয়ে দেখার দরকারই নেই, সিএইচ টু আছে, এক সেকেন্ড, তারপরে তোমার কাছে আছে এখানে সিএইচ আছে, এখানে তোমার কাছে সিএল আছে, এখানে তোমার কাছে সিএইচ আছে, এখানে তোমার কাছে এফ আছে, এখানে তোমার কাছে সিওএইচ আছে, ঠিক আছে? আচ্ছা, তো সিওএইচটাকে তাহলে আমরা একটু ভাঙতে ভেঙে লিখতে পারি, আমরা একটু এখানে ভেঙে লিখতে পারি, ভেঙে লিখলে কী আসবে আসলে, এখানে সি ডাবল বন্ড ও, এখানে আসবে ও আর এখানে আসবে তোমার হচ্ছে এইচ, আর তুমি যদি ডি নম্বর অপশনটাকে যদি একটু ভেঙে লিখো, ডি নম্বর অপশনটা কীরকম, এখানে আছে সিএইচ থ্রি আছে, এখানে সিএইচ টু আছে, এখানে সিএইচ আছে, এখানে এফ আছে, এখানে সিএইচ আছে, এখানে সিএল আছে, এখানে সিওওএইচ আছে। তো তোমাকে আমি একটা শর্টকাট এখানে মনে রাখতে পারি, এখানে এখানে আমরা এখানে আমরা বলতে পারি, সেটা হচ্ছে খেয়াল করে দেখো এখানে কিন্তু দুটো ডিফারেন্ট টাইপের হ্যালোজেন, কেমন? তো দুটো ডিফারেন্ট টাইপের হ্যালোজেনের মধ্যে এখানে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি, সেটা আমরা চলো চেক করার চেষ্টা করছি, এটা চেক করার আগে এটাকে চলো আমি একটু করে ওই যে একটু ভেঙে ভেঙে তোমাকে দেখাই আসো। তার এখানে কী হবে, এখানে হবে তোমার হচ্ছে যে সি ডাবল বন্ড ও, আর এখানে হবে তোমার হচ্ছে ওএইচ। এখন আমরা যদি দেখি এখানে ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে কিন্তু ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু বেশি, আমরা কিন্তু সবাই এটা জানি এখানে, এটাকে চলো আমরা একটু নিচে নামাই দিয়ে আসো, এক সেকেন্ড, একটু নিচে নামাই দিই, এখানে আমরা আমরা এটাকে লিখতে পারি, এখানে আমাদের যে ফ্লোরিনের যে ইলেকট্রোনেগেটিভিটি, ফ্লোরিনের যে আমাদের কাছে কী আছে ইলেক্ট্রো নেগেট তড়িৎ ঋণাত্মকতা, যেটা মানে নিজের দিকে ইলেকট্রন ঋণাত্মকতা, সেটা কিন্তু ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি থেকে কিন্তু বেশি, ঠিক আছে? এটা আমরা সবাই জানি। এখন দেখো এখন যে ক্যানিটা হবে, তাহলে এই যে ফ্লোরিনটা তুমি দেখতেছো সেও তার কার্বন থেকে নিজের দিকে ইলেকট্রন টান দিবে, এও কিন্তু নিজের দিকে ইলেকট্রন টান দিবে তার নিজের দিকে, সেমভাবে এখানেও কিন্তু ফ্লোরিনটা নিজের দিকে ইলেকট্রন টান দিবে, এখানেও কিন্তু নিজের দিকে ইলেকট্রনটা ক্লোরিন টান দিবে। আমি উদাহরণের জন্য তোমাকে বোঝাচ্ছি, ধরো এখান তাহলে ফ্লোরিনের যেহেতু তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে ফ্লোরিন বেশি পরিমাণে ইলেকট্রনটাকে তার নিজের দিকে নিয়ে আসবে, তাহলে এখানে বেশি অভাব তৈরি হবে,
তাহলে এখানে ধরো যাক প্লাস প্লাস অভাব তৈরি হয়েছে। আমি তোমাকে জাস্ট বোঝানোর জন্য এখানে এটা কেউ মনে করিও না যে প্লাস প্লাস মানে দুটি ইলেকট্রনকে নিয়ে আসছে, এটা কেউ মনে করিও না, জাস্ট আমি তোমাকে বোঝানোর জন্য বলতেছি। তাহলে যেহেতু ফ্লোরিনের তরিত ঋণাত্মকতা বেশি, তাহলে ফ্লোরিন এটাকে থেকে বেশি ইলেকট্রন দান দিবে, ফলে এখানে বেশি অভাব তৈরি হবে। তো এখানে প্লাস প্লাস দ্বারা কিন্তু আমি দুটি ইলেকট্রন বোঝাচ্ছি না, আমি বেশি অভাব বোঝাচ্ছি। তাহলে ক্লোরিনের তরিত ঋণাত্মকতা যদি একটু কম, তাহলে ক্লোরিন কিন্তু কম টান দিবে, তাই এখানে একটা সামান্য অভাব তৈরি হবে। এখানে কিন্তু অভাব বেশি তৈরি হবে, এখানে সামান্য অভাব তৈরি হবে। সেমভাবে এখানে কিন্তু বেশি অভাব তৈরি হবে, এখানে কিন্তু সামান্য অভাব তৈরি হবে। এখন খেয়াল করে দেখো এই অভাবটা ফিল আপ হবে কার দ্বারা, এই অভাব ফিল আপ হবে কিন্তু এখানে তোমার হচ্ছে যে এই অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন যদি ইলেকট্রন আছে এদের দ্বারা অভাব ফিল আপ হবে। এখন এই তুমি চিন্তা করো দেখো, তো ধরো তুমি এখানে দাঁড়ায় আসো, তুমি অভাব ফিল আপ করবা, তুমি একজন দাতা, কেমন ধরো তোমার কাছে কোটি কোটি টাকা আছে, তুমি মানুষদেরকে দান করবা আর কি। এখন তুমি যখন দান করবা, তোমার তুমি কোন মানে কোন অংশটাকে তারা মানে দেখো এখানে অপশনটার মধ্যে কোন অপশনটার মধ্যে তুমি তাড়াতাড়ি দান করবা। তুমি এখানে দাঁড়াইছো এবং ধরো তুমি হচ্ছে এই জায়গাটাতে এখানে দাঁড়াই আসো, তোমার থেকে তুমি এখানে দান করবা। এখন তুমি জিনিসটা খেয়াল করে দেখো, তুমি দেখতেছো যে তোমার এখানে অনেক অভাব, তোমার কাছেই অনেক অভাব, বাট এখানে এখানে দেখতেছো কি অনেক অভাব আছে, বাট সেটা কিন্তু তুমি দেখতে পারতো না, সেটা কিন্তু একটু দূরে, কাছে দেখতেছো যে একটু কম অভাব আছে। তাহলে কোন জায়গাটা তুমি তাড়াতাড়ি দান করবা? তুমি যেটা করবা যে ভাই তুমি দেখবা যেখানে একটা প্যান্ডামিক চলতেছে, এখানে অনেক অভাব হচ্ছে, তাহলে আমি তাড়াতাড়ি এখানে দান করে দিই, ফলে এটা তাড়াতাড়ি মুক্ত হয়ে যাবে, ফলে এটার অম্লত্ব বেড়ে যাবে। বাট এখানেও কিন্তু দান করবে, এখানেও কিন্তু অভাবটা ফিল আপ করবে, বাট এখানে দেখতেছে কি আচ্ছা এর কাছে কিন্তু এটা চোখে পড়তেছে না, কারণ এটা কিন্তু একটু দূরে এটা কাছে। তো সে দেখতেছে এখানে তো একটু মানে কম অভাব আছে, তাহলে আমি আস্তে ধীরে দান করলেও সমস্যা নেই, এখনও খুব খারাপ একটা অবস্থা হয়নি এর মধ্যে, তখন আস্তে ধীরে দান করবে, আস্তে ধীরে ইলেকট্রন বেরোবে, তাহলে অম্লত্ব কিন্তু এখানে একটু কিছুটা কম হচ্ছে। তাহলে সবচেয়ে বেশি অম্লত্ব কোনটার মধ্যে হবে বলো তো? সবচেয়ে বেশি অম্লত্ব কিন্তু হবে তোমার হচ্ছে এখানে সি নাম্বার অপশনটার মধ্যে। হোপফুলি তোমরা জিনিসটা সবাই এখানে বুঝতে পারছো। তাহলে এখানে কনসেপ্টটা কি দাঁড়াইলো? কনসেপ্টটা হচ্ছে যে এই যে সিওএইচের পাশে মানে যে অপশনটার মধ্যে সিওএইচের পাশে বেশি ইলেকট্রোনেগেটিভিটি যুক্ত যৌগ থাকবে তার অম্লত্ব সবচেয়ে বেশি হবে। যেমন এখানে এই দুটো আমরা দেখো সিএল এবং এফ, এখানে এফ এবং সিএল, তো কোনটার মধ্যে বেশি অম্লত্ব বেশি ইলেকট্রোনেগেটিভিটি যুক্ত যৌগ হচ্ছে যে এফ। তো এফটা দেখো কোন অপশনে সিওএইচের কাছে আছে, এই অপশনটাতে আছে, কারণ মনে রাখবো সিওএইচের পাশে যদি মানে তোমার হচ্ছে কি থাকে বলো তো, এই যে ইলেকট্রোনেগেটিভিটি বেশি যে যৌগটার বেশি যে মৌলটার সেটা যদি সিওএইচের পাশে থাকে বা সিওএইচের কাছে থাকে তাহলে সে বেশি অম্লত্ব প্রাপ্ত হবে, কেমন। তাহলে এখানে আমরা বলতে পারি যে অধিক ইলেকট্রো নেগেটিভিটি 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 যুক্ত মূলক যদি সিওএইচ এর পাশে থাকে তবে তার অম্লত্ব বেশি হবে, কেমন। হোপফুলি জিনিসটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। তাহলে চলো আমরা নেক্সটে যেয়ে আসো। নেক্সটে আমাকে এখানে বলতেছে যে আর সিএইচ টু তারপর সিএইচ সিএইচ টু মূলত কোন ধরনের বিক্রিয়া দেয় সেটা হচ্ছে আমাকে এখানে দেখাতে বলছে, কেমন। এখন একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এখানে এখানে কী আছে বলো তো? এখানে কিন্তু আমরা সবাই জানি যারা ডাবল বন বা ট্রিপল বন থাকে তারা কিন্তু সংযোজন বিক্রিয়া দেয়, সংযোজন বিক্রিয়ার মাধ্যমে তারা কিন্তু কী করতে চায়, ডাবল বনটাকে ভেঙে সিঙ্গেল বনটা কনভার্ট করতে চায়, তাহলে সংযোজন বা যুত বিক্রিয়া দিবে। এখন সেই সংযোজন বা যুত বিক্রিয়াটা কিসের কারণে করতেছে, কেন অন্য একটা যৌগ এর সাথে এসে যুক্ত হইতে চায়, কারণ এখানে ডাবল বন্ড আছে। দেখো ডাবল বন্ড আমরা জানি পাই ইলেকট্রন থাকে যেগুলোকে অন্যরা রিসিভ করতে চায়, তাহলে এখানে যে সংযোজন বিক্রিয়াটা ঘটে সেটা কিন্তু কী হয় বলতো? সেটা কিন্তু তোমার হচ্ছে কেন হয় হচ্ছে ইলেকট্রন আকর্ষণ যুত। তাহলে আমরা এখানে মনে রাখবো ফার্স্ট অফ অল আমাদের কাছে যারা ডাবল বন্ড বা যে সকল থেকে ত্রিপল বন্ড থাকে এরা হচ্ছে বেসিক্যালি তোমার কেন তোমার হচ্ছে যে এরা কি অন্য ধরনের বিক্রিয়া দেয়, এরা হচ্ছে মনে রাখবো সংযোজন বিক্রিয়া দিবে। আর সংযোজন বিক্রিয়াটা কোন ধরনের হবে? ইলেকট্রিক মানে যুত মানে ইলেকট্রন ইলেকট্রোফিলিক নাকি নিউক্লিওফিলিক হবে? খেয়াল করে দেখো তাদের মধ্যে যেখানে পাই বন্ধন থাকে তাদের পাই বন্ধন ইলেকট্রনকে তারা মানে অন্যরা আকর্ষণ করে, তাহলে এখানে কিন্তু যে সংযোজন বিক্রিয়াটা ঘটে সেটা কিন্তু ইলেকট্রন আকর্ষী বা ইলেকট্রো আকর্ষী বা আমরা বলতে পারি তোমার হচ্ছে ইলেকট্রোফিলিক হবে। হোপফুলি তোমরা জিনিসটা সবাই এখানে ভাই বুঝতে পারছি আমরা। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো, আসো আমরা নেক্সটে যাই আসো। নেক্সটে এখানে তোমাকে দেওয়া আছে তিনটি স্কিম দেওয়া আছে আসলে, অ্যাকচুয়ালি মানে তিনটে ঘটনা আর কি, স্কিম 1 স্কিম 2 স্কিম 3, এখান থেকে তিনটা প্রোডাক্ট তৈরি হচ্ছে।
তারপরে উল্লেখিত স্কিম সমূহে প্রোডাক্ট ওয়ান, প্রোডাক্ট টু এবং প্রোডাক্ট থ্রি যথাক্রমে যথাক্রমে কত, এটা আমার সময় কুয়েট আসছিল, তো এটাকে আমরা আনসার করি। এখানে দেখো এই অঙ্কগুলো আমরা কীভাবে আনসার করতে পারি তাড়াতাড়ি আমি তোমাকে একটু করে বলি। এখানে তুমি যদি খেয়াল করে দেখো এই অংশটায় কিন্তু তোমার কোনো কিছু মানে যাচাবাচা করার দরকার নাই, জাস্ট দেখবে এখান থেকে কি এটা কী তৈরি হবে যেটাকে আমরা প্রোডাক্ট ওয়ান বলতেছি, এখান থেকে এটা কী তৈরি হবে যেটাকে আমরা প্রোডাক্ট টু বলতেছি, এখান থেকে কী তৈরি হবে সেটাকে আমরা প্রোডাক্ট থ্রি বলতেছি। বেসিক্যালি আমাকে এই লাস্ট অংশটাতে আমাকে ফোকাস রাখতে হবে অঙ্কগুলো করার জন্য। এখন দেখো কোনটা তোমার কাছে পরিচিত মনে হচ্ছে বলো তো, এটা কিন্তু কী বলো তো, এটা কিন্তু তোমার হচ্ছে ডায়াজেনিয়াম লবণ। ডায়াজেনিয়াম লবণের সাথে যদি আমি পানি যোগ করি তাহলে কিন্তু এখান থেকে কী তৈরি হয়, ফেনল তৈরি হয়। আমরা সবাই জানি এখানে আমি যদি কথায় লিখি তোমাকে, এখানে আমরা ধরো দেখ ডায়াজেনিয়াম লবণকে যদি নিই, ডায়াজেনিয়াম লবণকে যদি আমরা নিই, এর সাথে যদি আমরা এখানে পানি অ্যাড করি তাহলে সেখান থেকে আমরা পাবো হচ্ছে তোমার এখানে ফেনল পাবো। তাহলে এখানে যে প্রোডাক্টটা এটা কিন্তু কী হবে, ফেনল হবে। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট নাম্বার দুই। তো প্রোডাক্ট নাম্বার দুই দেখো কোন অপশনটাতে ফেনল আছে, এখানে ফেনল নাই, এখানেও ফেনল নাই, এখানে ফেনল আছে, এখানে ফেনল নেই, এখানে ফেনল আছে। তাহলে আমাদের যে প্রোডাক্ট নাম্বার দুই সেটা ফেনল সেটা কোন কোন অপশনে আছে, এই অপশনটাতে আছে এবং এই অপশনটাতে আছে, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু বুঝে গেছে আমাদের ফেনলটা এখন দুটো অপশনে আছে। তাহলে এখন আমাদের অনসার হবে হয় ডি, নাহলে হবে তোমার এখানে ই। এখন চলো আমরা এখন দেখার চেষ্টা করি তাহলে কোনটা হওয়া উচিত আমাদের এখানে, কেমন? আচ্ছা তো ফার্স্ট অফ অল তোমাকে চলো আমি এখানে বুঝাই বলি। দেখো এখানে এই যে যৌগটা দেখতেছো তুমি, এটাকে আমরা কী বলে থাকি, এটাকে আমরা বলে থাকি অ্যামাইড, এটাকে আমরা কী বলে থাকি অ্যামাইড, ঠিক আছে। এখানে অ্যামাইড আছে, এখানে ই নাম্বার অপশনে বলতেছে অ্যামাইড থেকে অ্যামিন তৈরি হবে, আর এখানে বলতেছে অ্যামাইড থেকে তোমার হচ্ছে যে অ্যালকোহল তৈরি হবে। মনে রাখবা অ্যামাইড থেকে সহজে অ্যালকোহল এভাবে তৈরি করা যায় না। অ্যামাইড থেকে সবসময় কী তৈরি হয় বলো তো, অ্যামাইড থেকে তোমার হচ্ছে ভাই অ্যামিনই তৈরি হয়, হফম্যান ডিগ্রেডেশন হোক বা যেমনি হোক অ্যামাইড থেকে কী তৈরি করা যায়, অ্যামিন তৈরি করা যায়। মানে এখানে প্রোডাক্ট থ্রি যেটা, প্রোডাক্ট থ্রি যেটা সেটা তো অ্যামাইড থেকে তৈরি হচ্ছে, সেটা কোত্থেকে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে অ্যামাইড থেকে তৈরি হচ্ছে। তাই এখানে অপশন মতে হয় অ্যামিন হইতে পারে না হলে অ্যালকোহল হইতে পারে, মানে অ্যামাইড থেকে এভাবে অ্যালকোহল তৈরি করা যাবে না, ঠিক আছে। অ্যামাইড থেকে যেটা করতে হবে আগে অ্যামিন তৈরি করতে হয়। তাহলে অ্যাকচুয়ালি অ্যামাইড থেকে এখানে যে প্রোডাক্ট থ্রি তৈরি হচ্ছে সেটা কিন্তু অ্যামিন হবে। আর অ্যামিন দেখো তোমার এখানে কত নম্বর অপশনে আছে, এই নম্বর অপশনটাতে আছে, তাহলে আমার বাকিগুলো চেক করার দরকারই নেই, আমার এখানে আনসার হচ্ছে ই নাম্বারটা, ঠিক আছে। আমাদের কিন্তু এখানে মনে রাখবো আমরা এখানে অ্যামাইড আছে আমার কাছে, তাহলে অ্যামাইড থেকে কী তৈরি হয়, অ্যামিন তৈরি হয়। তুমি চাইলে বিক্রিয়া করে দেখা দিতে পারো, এখানে এটা এখানে আছে কোনটা বলো তো, CH3 সি ডাবল বন্ড ও NH2 আছে, এর সাথে তুমি এখানে NaOBr অ্যাড করছো, এখান থেকে যেটা হবে CH3 NH2 তৈরি হয়, অ্যামাইড থেকে নর্মালি অ্যামিন তৈরি হয়, এটা হচ্ছে আমাদের অ্যামাইড ছিল, অ্যামাইড থেকে নর্মালি অ্যালকোহল তৈরি হয় না, এটা হচ্ছে আমাদের এখানে অ্যামিন তৈরি হয়েছে, কেমন? হোপফুলি জিনিসটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। তার 13 নম্বর আমাদের শেষ, আমরা নেক্সটে যাই। এখানে তো আমাকে বলতেছে কি সেট ওয়ানের সাথে সেট টু এর মিল করো, তার মানে এখানে কী বলতেছে দেখো, এখানে সেট ওয়ানে বিভিন্ন বিক্রিয়া, 4টা বিক্রিয়া দেখানো হয়েছে, আর সেট টুতে 5টা যৌগের নাম লেখা আছে। এটাই বলছে যে ধর এখানে অপশনগুলো দেখো, A2 এটা মানে হচ্ছে যে 1 নম্বর থেকে 2 নম্বর যৌগটা তৈরি হয়েছে, এরকমভাবে কোনটা সত্য সেটা তোমাকে এখানে বের করতে বলা হয়েছে। এটা আমাদের সময় বইটা আসছে, সরি কুয়েট আসছিলো, তো আমরা দেখার চেষ্টা করি তোমার এখানে এটা। তো ফার্স্ট অফ অল এখান থেকে আমাদের যে জিনিসটা দেখতে হবে, তো আমরা 1 নম্বর বিক্রিয়াটাকে একটু নজর দেওয়ার চেষ্টা করি, আসে 1 নম্বরটাকে। এখানে দেখো এটা তোমার হচ্ছে একটা অ্যালকোহল এবং এখানে লেখা আছে 170 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এখানে আছে এটা হচ্ছে আমাদের একটা অ্যালকোহল, এখানে CH2H2 একটা নিরোধক এবং এখানে লেখা আছে এখানে 170 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমরা সবাই জানি যদি আমরা অ্যালকোহলকে নিই এবার এটার সাথে আমি নিরোধকের বিক্রিয়া ঘটাই, বিক্রিয়া যদি আমরা 170 ডিগ্রি সেন্টিগ্রেডে ঘটাই তাহলে সেখানে অবভিয়াসলি ইথিন তৈরি হবে। আর যদি আমি অ্যালকোহলটাকে নিতাম, নিরোধকটাকেও নিতাম, বাট আমি যদি বিক্রিয়াটা 140 ডিগ্রিতে ঘটাইতাম তাহলে সেখানে হচ্ছে আমার কাছে ইথার তৈরি হতো, বাট এখানে কিন্তু ইথিন তৈরি হবে। তো এখানে ইথিন মানে কোনটা বলো তো, এখানে ইথিনকে আমরা একটা নামে রেখে থাকি ইথিন, এটাকে আমরা ইথিলিন নামেও রেখে থাকি ইথিলিন, যেমন ইথারের নাম হয়ে থাকে অ্যাসিটিলিন, সেরকম ইথিনের একটা নাম হইতে পারে কী বলতো, ইথিলিন হইতে পারে। তাহলে 1 নম্বর যেহেতু এখানে 170 ডিগ্রি দেওয়া, তাহলে অবভিয়াসলি এখান থেকে তুমি ইথিলিন পাবা, আর ইথিলিনের অপশন আছে 2, তাহলে এ থেকে তুমি এখানে 2 পাচ্ছ, এ থেকে তুমি এখানে কত পাবো বলতো, 2 পাবা, ওকে। তাহলে এতটুকু তো আমাদের কোনো সন্দেহ নেই বা আমরা এতটুকু সবাই এখানে বুঝে গেছি। এরপর দেখো তো তোমার তোমার চেনা জানা রিয়াকশন আরেকটা কোনটা আছে,
এখানে তোমার কাছে আছে এই যে ডি নম্বরে দেখো CH3COONA, এখানে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে আছে ক্যালসিয়াম অক্সাইড, যে সোডা লাইম আছে। তো এই সোডা লাইমের সাথে রিয়াকশন করলে কি হয়, COONA এটা চলে যাবে, এখানে একটা হাইড্রোজেন এসে বসবে জাস্ট। তার মানে এখানে থাকবে মিথেন, কেমন মানে আমি তোমাকে অ্যাকচুয়ালি বলি রিয়াকশনটা কীরকম হয়। এখানে ধরো তুমি CH3COONA-কে নিছো, এর সাথে তুমি হচ্ছে সোডা লাইমকে রিয়াকশন করাচ্ছ, সোডা লাইমকে রিয়াকশন করলে যেটা হয় এই যে অংশটা চলে যাবে, সেটা পরিবর্তে এখানে একটা হাইড্রোজেন এসে বসবে, মানে CH4 হয়ে যাবে এটা। তাই তাহলে মিথেন, মিথেন কত নম্বর অপশন আছে, এক নম্বরে, তাহলে এক নম্বরে দেখাই দিবা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এ থেকে আমরা পাচ্ছি 2, আর আমরা ডি থেকে পাচ্ছি কত বড়, তো ডি থেকে পাচ্ছি 1। কোন কোন অপশনে আছে এ থেকে 2, ডি থেকে 1, এ থেকে 2, ডি থেকে 1, এ থেকে 2, ডি থেকে 1, তাহলে কিন্তু এই যে এ সি ই এই তিনটা অপশনের মধ্যে যে কোনো একটা হবে। ঠিক আছে, তো চলো আমরা দেখার চেষ্টা করি, আসো এটাকে দেখি আসলে এখানে। এটা কি সোডিয়াম, তোমার এখানে আছে যে ওই যে সোডিয়াম ইথানয়েড আছে, কেমন। তো সোডিয়াম ইথানয়েডকে যদি আমরা নিই এবং যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে আমরা এখানে কী পাইতে পারি, এখানে আমরা পাইতে পারি তোমার হচ্ছে ভাই ইথেন। সোডিয়াম ইথানয়েডকে তুমি যদি তড়িৎ বিশ্লেষণ করো আমরা কী পেয়ে থাকি বলো, আমরা পেয়ে থাকি তোমার এখানে ইথেন, কেমন। তাহলে তোমাকে আমি দেখাই দিই এখানে, আমি যদি এখানে কাকে নিই, ধরো সোডিয়াম CH3COONA-কে নিলাম, এখানে যদি আমি তড়িৎ বিশ্লেষণ যদি আমরা এখানে করি, তাহলে আমরা এখানে পাইতে পারি তোমার এখানে কোনটা বলো তো, তাহলে আমরা এখানে পাইতে পারি তোমার এখানে হচ্ছে আমরা মিথেন পাইতে পারি, অর্থাৎ ইথেন পাইতে পারি, CH3। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা 5 নম্বর পাইতে পারি ইথেন, কারণ ইথেন এখানে কত আছে, 5-এ আছে। তাহলে এখানে কি হয়ে গেলো, সি থেকে তোমার এখানে 5, তাহলে দেখো সি থেকে 5 এখানে এবং সি নাম্বারের মধ্যে আছে। তো এইটার মধ্যে খেয়াল করে দেখো, এখানে এখানে কিন্তু আমাদের ডি থেকে 1, ডি থেকে 1, এ থেকে 2, সি থেকে 5, হ্যাঁ এটা কিন্তু এ এবং সি এর মধ্যে আছে। তাহলে অ্যাকচুয়ালি তাহলে হাড্ডা হাড্ডি দাঁড়িয়ে হচ্ছে লাস্ট পর্যন্ত তোমাকে দেখতে হবে। তো CHI3 আছে, আর এখানে এখানে তুমি সিলভার দিচ্ছ, তো এখান থেকে কী পাইতে পারো, এখান থেকে মনে রাখবে এটা দিলে আমরা অ্যাসিডিন পাই, এখান থেকে আমরা কী পাই, অ্যাসিডিন পাই, 4 হবে এটা, কেমন। জিনিসটা কীরকম, এই যে তুমি যদি CHI3-কে নাও, তুমি যদি এখানে সিলভারকে যদি যুক্ত করো, তাহলে এখানে পাবো আমরা অ্যাসিডিন CH3COONA-CH, একটু মুখস্থ রাখতে হবে এটা। তাহলে এখানে বি থেকে তুমি পাচ্ছ 4, তাহলে দেখো বি থেকে 4, এটা এ নাম্বার অপশনে আছে, সো এ নাম্বার অপশনটা আমার কাছে কারেক্ট আনসার। হোপফুলি আমরা অঙ্কটা সবাই এখানে বুঝতে পারছি, চলো আমরা তাহলে নেক্সটে চলে যাই আসো। নেক্সটে বলছে নিচের কোনটি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আমরা সবাই জানি যদি আলফা হাইড্রোজেন থাকে তাহলে তারা কী করবে, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া অংশগ্রহণ করবে, আর যদি আলফা হাইড্রোজেন না থাকে তাহলে তারা কী করবে, তাহলে তারা কিন্তু এই যে কেনিজারো বিক্রিয়া দিবে, তাহলে তারা হচ্ছে তোমার এখানে কেনিজারো বিক্রিয়া দিবে। এখন আমার কোশ্চেন করছে এখানে যে তোমার এখানে কোনটি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া অংশগ্রহণ করে, তাহলে দেখতে হবে কোনটা আলফা হাইড্রোজেন আছে, এখানে কিন্তু আলফা হাইড্রোজেন আছে, দেখো সুন্দরভাবে আমরা দেখছি এইটা কীভাবে, CH3-কে এভাবে লিখতে পারো, CH3-কে আমরা এভাবে লিখতে পারি, আর এখানে আছে CHO, তো CHO-টা যেই কার্বনে যুক্ত সেটাকে আমরা বলে থাকি আলফা কার্বন, আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকে তাকে আমরা বলি আলফা হাইড্রোজেন, তাহলে এটা কিন্তু আলফা হাইড্রোজেন, সো এটা কিন্তু এখানে তোমার কী হবে, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে। এরপরে বলতেছে CH, তারপর তোমার ট্রিপল বন্ড সি সি এইচ সি ডাবল বন্ড CH2, যৌগটির কার্বন কার্বন একক বন্ধনটিতে যে ধরনের সংকরণ ঘটে তা হলো। তাহলে এখানের মধ্যে বলতেছে তোমার, আমি যদি তোমার একটু ভেঙে দেখে এখানে আসো, এখানে দিচ্ছে তোমার এইচ সি ট্রিপল বন্ড সি সি এইচ ডাবল বন্ড CH2, এখানে এটা এখানে বলতেছে তোমার এই যে কার্বন কার্বন একক বন্ধন দিতে, মানে এই কার্বনটার সংকরণ কত হবে এবং এই কার্বনের সংকরণ কত হবে সেটা তোমাকে বের করতে হবে। দেখো এই কার্বনের সংকরণটা কত হবে, এই কার্বনের একটা সিগমা বন্ড এখানে আছে, একটা সিগমা বন্ড এখানে আছে, আমরা জানি ট্রিপল বন্ডের মধ্যে একটা সিগমা থাকে দুটা পাই থাকে, তাহলে এই কার্বনের একটা সিগমা এখানে একটা সিগমা এখানে, তাহলে এই কার্বনের দুটা সিগমা বন্ড আছে, দুটা সিগমা বন্ড থাকলে তার সংকরণ হয়ে হচ্ছে SP, আর এই কার্বনটা দেখো তো এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড, তাহলে তিনটা সিগমা বন্ড আছে, তাহলে এই এই কার্বনের সংকরণ কত হবে, এই কার্বনের সংকরণ হবে এখানে SP2, তাহলে এখানে সংকরণ হবে SP এবং SP2, তাহলে সি হচ্ছে তোমার কাছে এখানে কারেক্ট আনসার। হোপফুলি জিনিসটা আমরা সব এখানে বুঝতে পারছি, চলো তার আমরা নেক্সটে চলে যাই আসো, আসো আমরা এই ম্যাটটা করি। দেখো এই কোশ্চন আমাকে কী বলতেছে, কোনটি গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড, মানে যেটাকে আমরা চলো বলে থাকি লুকাস বিকারক, তার সাথে তোমার হচ্ছে মিশ্রণ সবচেয়ে দ্রুত বিক্রিয়া করবে, আমরা জানি 3 ডিগ্রি অ্যালকোহল সবচেয়ে দ্রুত বিক্রিয়া করবে, কেমন। তার মানে এখানে যে লিখছে তোমার এখানে, আমি যদি তোমাকে লিখে দিই এখানে, বলে দিচ্ছে যে গাঢ় HCl প্লাস অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড, বেসিক্যালি এটাকে আমরা কী বলে থাকি, এটাকে আমরা বলে থাকি লুকাস বিকারক, এটাকে আমরা বলে থাকি তোমার হচ্ছে লুকাস বিকারক। আমরা সবাই জানি লুকাস বিকারকের সাথে কে সবচেয়ে দ্রুত বিক্রিয়া করে, 3 ডিগ্রি অ্যালকোহল
সবচেয়ে দ্রুত বিক্রিয়া করে। এখন তুমি খেয়াল করে দেখো কোন অপশনের মধ্যে 3 ডিগ্রি অ্যালকোহল আছে। আমরা যদি দেখার চেষ্টা করি এখানের মধ্যে, প্রথমে চলো আমরা এটা দেখি আসলে 3 ডিগ্রি অ্যালকোহল কিনা। এটা 3 ডিগ্রি অ্যালকোহল হবে না, কারণ এখানে ওইসটা যে কার্বনের সাথে যুক্ত তার সাথে একটা এইচ আছে, একটা CH3, এখানে CH2, তাহলে এটা 3 ডিগ্রি হবে না। 3 ডিগ্রি কিন্তু এটা হবে, কেন জানো? এই যে দেখো ওইসটা এই কার্বনের সাথে যুক্ত আছে, এই কার্বনের একটা CH3, একটা CH3, একটা CH2, CH3 সাথে যুক্ত আছে। দ্যাট মিনস এটাকে তুমি যদি ভেঙে দেখতে চাও স্ট্রাকচারটা, এটা হবে এরকম CH3, তারপর তোমার সি, এর সাথে একটা CH3 আছে এক্সট্রা করে, এখানে একটা OH আছে, এখানে তোমার হচ্ছে একটা CH2 আছে, একটা CH3 আছে। তাহলে দেখো এখানে এই যে OHটা সেটা এই কার্বনের সাথে যুক্ত, আবার এই কার্বনটা কিন্তু এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এবং দেখো এখানে একটা কার্বনের সাথে যুক্ত আছে, তিনটা কার্বনের সাথে যুক্ত আছে, তো এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল। আর 3 ডিগ্রি অ্যালকোহলটা কিন্তু লুকাস বিক্রিয়ার সাথে সবচেয়ে বেশি দ্রুত বিক্রিয়া করে, তাহলে আনসার এখানে বি নাম্বার হবে। হোপফুলি জিনিসটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। তাহলে দেখো এরপর আমাকে কি বলছে, এই যে CH3 এই যৌগটার ইউপ্যাক নাম জিজ্ঞেস করছে, তো চলো আমরা করার চেষ্টা করি। আসো প্রথমে আমি তোর এটাকে লিখে ফেলে একবার, CH3, তারপর তোমার আছে CH, তারপর তোমার এখানে আছে OH, তারপর তোমার আছে এখানে CH, এরপর আছে এখানে CH3, তারপর আছে এখানে CH2, তারপর আছে সি ডাবল বন্ড ও, তারপর আছে CH2, তারপর আছে তোমার কাছে এখানে CH3। এটা কিটোন, কিটোন এবং অ্যালকোহলের মধ্যে আমরা জানি ওই যে আলাদিন খাই অ্যালকোহল, তাই অ্যালকোহল সবার লাস্টে থাকে, তাহলে হচ্ছে আমাদের এই কিটোনটা কিন্তু ওই যে অ্যালকোহল থেকে বেশি শক্তিশালী, তাহলে এখানে এটা কিটোনটা এখানে মেন প্রতিস্থাপক হিসেবে কাজ করবে। তাহলে এটা আমাদের যে আমাদের এখানে প্রধান শিকল কোনটা হবে, আমাদের প্রধান শিকল হবে হচ্ছে আমাদের এইটা, তো আমাদের প্রধান শিকল হবে হচ্ছে আমাদের এইটা। তো এটা যদি হয় আমাদের প্রধান শিকল, তাহলে নাম্বারিং যদি করি আমরা এখানে, এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। তাহলে এটা হচ্ছে হাইড্রোক্সি, আর এটা হচ্ছে মিথাইল, তো কোনটা আগে আসে বলো তো? হাইড্রোক্সি আগে আসে, এইচ আগে আসে, তাহলে এখানে হবে 6 হাইড্রোক্সি। মিথাইল কত নম্বর অপশন আছে? 5 মিথাইল। আর কিন্তু নামকরণ করার দরকার নেই, এতটুকু দেখে দেখে তুমি দেখো নামকরণ আসলে আনসার কোনটা বলে দিতে পারবে। 6 হাইড্রোক্সি 5 মিথাইল দেখো একটা অপশনই আছে, তাহলে এখানে আমাদের আনসার কিন্তু হবে এ নম্বরটা। তোমাদের যদি চোখ কান করে রাখে, তাহলে আমাদের কিন্তু পুরো নামকরণ করতে হচ্ছে না, পুরো নামকরণ করা ছাড়া কিন্তু আমি এখানে যোগাড়ার নামকরণ বলে দিতে পারি। তো আমরা নেক্সটে যাই আসো। নেক্সটে বলছে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ায় কোনটি হতে প্রোপাইলামিন তৈরি করা হয়। খেয়াল করে দেখো আমরা সবাই জানি হফম্যান ডিগ্রেডেশনে কী হয় বলতো, একটা করে কার্বন হচ্ছে কমে যায়। আমরা জানি হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ায় একটি করে কার্বন কমে যায়, মানে আমরা লিখতে পারি হফম্যান ডিগ্রেডেশন, ডিগ্রেডেশন বিক্রিয়ায় উৎপাদে একটি কার্বন কমে যায়, উৎপাদে একটি কার্বন কমে যায়। এখন দেখো কোয়েশ্চনে আমাকে বলছে কি, এই অপশনের কোনটা হতে প্রোপাইলামিন তৈরি করতে পারবা হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ার মাধ্যমে। তো প্রোপাইলামিনে, এই যে প্রোপাইলামিনটা তুমি দেখতেছো সেখানে কয় কার্বন আছে বলতো? এখানে কিন্তু আছে 3 কার্বন, তাইলে উৎপাদে আছে 3 কার্বন, তাহলে যেখান থেকে তৈরি করবা তাহলে তার মধ্যে থাকতে হবে 4 কার্বন, কারণ 4 কার্বনটাই তো হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াতে একটা কার্বন কমায় প্রোপাইলামিন তৈরি করবে। তো 4 কার্বন বিশিষ্ট এখানে কী আছে বলতো? বিউটানামাইড আছে, তাহলে আনসার হবে এটা, তাহলে এখানে থাকে 4 কার্বন। দেখো এটা বুঝতেছো কিনা, এখানে বিউটানামাইড আছে যেটা 4 কার্বন, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া করবা তার কাছে তার মধ্যে, তারপরে সেখান থেকে প্রোপাইলামিন তৈরি হবে 3 কার্বনের, কারণ এই যে আমাদের কী হয় বলতো, 4 কার্বন দিয়ে কিন্তু একটা কার্বন কমে 3 কার্বন হয়ে গেছে। হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া কিন্তু উৎপাদে একটি কার্বন কমে দেয়। আশা করি জিনিসটা আমরা সবাই বুঝতে পারছি। চলো আমরা এটাকে উপরে তুলে আনি, এটাকে সলভ করে আসলাম এখানে। এখানে দেখো বলতেছে কি, এখানে আমাকে বলা হচ্ছে এখানে কোনটির সাথে ইথানলীয় মানে অ্যালকোহলীয় কেওএইচের বিক্রিয়ায় শুধুমাত্র একটি অ্যালকিন উৎপাদিত হয়, কেমন? আচ্ছা এখানে দেখো আমাকে বলছে কি, ফার্স্ট এখানে আমাকে বলে দিচ্ছে এখানে আমাদের কী নিচ্ছ তুমি, এখানে নিচ্ছ হচ্ছে তুমি ইথানলীয় কেওএইচ মানে অ্যালকোহলীয় কেওএইচ আর কি, কেমন? মানে দ্যাট মিনস তুমি নিছো কি, এখানে নিচ্ছ হচ্ছে এখানে কেওএইচ তো নিছো, বাট এটার অ্যালকোহলীয় ফরম্যাট নিছো, তাহলে এখানে অপসারণ বিক্রিয়া ঘটবে। এখানে কী ঘটবে? এখানে হচ্ছে অপসারণ বিক্রিয়া ঘটবে। এখন কোয়েশ্চন বলছে কি এখানে, যে কোনটির সাথে এটার বিক্রিয়া, মানে এখানে অপশনের মধ্যে কোনটার সাথে এর বিক্রিয়া করলে শুধুমাত্র একটি অ্যালকিন উৎপাদিত হয়। এখানে একটা কাহিনী লিখছে দেখো, যে এখানে লিখছে কি তোমার এখানে কয়টা অ্যালকিন তৈরি করতে হবে, একটা অ্যালকিন তৈরি করতে হবে, তোমার একটি অ্যালকিন তৈরি করতে হবে, কেমন? তো এরকম যখন থাকবে একটি অ্যালকিনের কথা যখন থাকবে এরকম, তো তুমি একটা কাজ করতে পারো, এখানে টেকনিক আছে একটা,
এখানে দেখো লেখা আছে কি প্রোপেন লেখা আছে। আচ্ছা ভাই প্রোপেনকে আমি তিন কার্বন জানি, তিন কার্বনকে আমরা চাইলে দুই প্লাস এক কার্বন আকারে লিখতে পারি। পেন্টেন আছে এখানে, পেন্টেনকে চাইলে আমরা এখানে তিন প্লাস দুই বা দুই প্লাস তিন যে কোনো আকারে লিখতে পারো, সমস্যা নেই। বিউটান আছে যেটাকে আমরা দুই প্লাস দুই আকারে লিখতে পারি। হেক্সেনকে আমরা হচ্ছে তিন প্লাস তিন আকারে লিখতে পারি। আর বিউটেনকে হচ্ছে আমরা এখানে চাইলে কিন্তু এই যে দুই প্লাস দুই আকারে লিখতে পারি। কেমন এখন জিনিসটা দেখো, তোমাকে বলছে কি একটি অ্যালকিন উৎপন্ন হবে শেষ করছে। তুই খেয়াল করে দেখো এখানে, এখানে যে এই অংশটা আছে যেখান থেকে, এখানে এক কার্বন, এক কার্বন দিয়ে এক কার্বন, এখানে এখানে এই এক কার্বন দিয়ে কোনো অ্যালকিন তৈরি করা সম্ভব? এই এক কার্বন দিয়ে কিন্তু কি তৈরি করা সম্ভব না বলতো? ইহা দিয়ে অ্যালকিন তৈরি করা সম্ভব না, কারণ অ্যালকিন তৈরি করার জন্য মিনিমাম দুই কার্বন লাগে। অ্যালকিন তৈরি করা সম্ভব নয়। তাহলে তাহলে তোমাকে কনসেপ্টটা আমি একটু বুঝাই বলি। তোমার বলছে কি যে এই যৌগগুলোর মধ্যে কোনটা থেকে শুধু একটি অ্যালকিন তৈরি করতে পারবা। দেখো এগুলোকে আমি দুইটাকে পৃথক করে ভাগ করে ফেলছি। তাহলে ভাগ করার কারণটা কি, দেখো যে যদি আমাদের এটা যদি একটা বড় যৌগ হয়, এখানে যদি আমাদের একটা বড় যৌগ হয়, বেসিক্যালি আমরা তাকে দুই ভাগ করে ফেলছি, তাহলে এমন হইতে পারে এখান থেকে একটা অ্যালকিন তৈরি হতে পারে, এখান থেকে একটা অ্যালকিন তৈরি হতে পারে। তাহলে দেখো প্রত্যেকটা অপশনে কিন্তু তিন প্লাস দুই, তাহলে এখানে যদি তিনটা থাকে এখানে দুটো থাকে, তাহলে তিন কার্বন মিলে একটা অ্যালকিন তৈরি হতে পারে, দুই কার্বন মিলে একটা অ্যালকিন তৈরি হতে পারে। দুই প্লাস দুই তাহলে দুই কার্বন মিলে কিন্তু দুইটা অ্যালকিন তৈরি হতে পারে, এখানে দুইটা অ্যালকিন তৈরি হতে পারে, এখানে দুইটা অ্যালকিন তৈরি হতে পারে। বাট এখানে দেখো এখানে দুই প্লাস এক, তাহলে একটা পাশে দুই কার্বন আছে, একটা পাশে তোমার এখানে এক কার্বন আছে, তো দুই কার্বনটা থেকে তুমি অ্যালকিন তৈরি করতে পারবা। বাট এক কার্বন থেকে কোনো কি তৈরি করা সম্ভব নয়, অ্যালকিন তৈরি করা সম্ভব নয়। তাহলে এই যৌগটা থেকে শুধুমাত্র অ্যালকিন তৈরি করা যাচ্ছে কয়টা? একটা। এখানে আনসার কোনটা হবে বলতে, এখানে আনসার হবে তোমার এখানে এক নাম্বারটা। ফুল জিনিসটা আমরা সবাই বুঝতে পারছি, বাট এগুলো থেকে দেখো প্রত্যেকটা থেকে কিন্তু চাইলে আমরা এখানে দুইটা করে অ্যালকিন তৈরি করতে পারবো। বাট ওইটা থেকে এক নম্বর অপশন থেকে শুধুমাত্র একটা মাত্র অ্যালকিন তৈরি করা যাবে। কেমন ফুল জিনিসটা আমরা সবাই বুঝতে পারছি। আমরা ধরো একটা কাজ করি, আমরা ধরো নেক্সটে চলে যাই, আসলে আমরা এই এমসিকিউগুলো সলভ করি। দেখো প্রথমে এমসিকিউ আমাকে কি বলতেছে, C6H5COCl এর কার্বনের মূলকে কোন ধরনের বিক্রিয়া সংঘটিত হয়। তো চলো আমি তোমাকে যৌগটা দেখাই, পরে তোমার আসলে পারতে সুবিধা হবে। এখানে আসো C6H5COCl, তো একটা কাজ করি আমরা এখানে তোর একটা বেঞ্জিনকে নিয়ে আসি। আসো এটা ধর আমাদের বেঞ্জিনের স্ট্রাকচার, আর এখানে কি আছে COCl আছে, দ্যাট মিন্স এখানে তুমি কার্বনকে দাও, এখানে তুমি সিওকে দাও, আর এখানে তুমি সিএল দিবা। এখানে সিও আছে, এখানে তোমার কাছে সিএল আছে, বুঝছো যে এইটা থেকে কোন ধরনের বিক্রিয়া সংঘটিত হয়। তোমাকে আমি একটা জিনিসকে লিখে দিই, এটা তোমার অনেকবার এমসিকিউতে লাগবে, যদি কার্বন কার্বন ডাবল বন্ড থাকে সেখানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। সেখানে কী ঘটবে? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। কার্বন অক্সিজেন থাকলে সেখানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। সেখানে কী ঘটবে বলো তো? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। এই জিনিসটা আজকে দেখার ভুল করিও না, এটা আমি বক্স করে দিচ্ছি এখানে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কেমন যদি কার্বন কার্বন ডাবল বন্ড থাকে তাহলে হচ্ছে ইলেকট্রোফিলিক তোমার এখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। আর যদি কী হয় বলো তো? আর যদি তোমার এখানে কার্বন অক্সিজেন যদি ডাবল বন্ড থাকে তাহলে সেখানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। তাহলে আমরা কী মনে রাখবো? কার্বন কার্বন ডাবল বন্ড হইলে সেখানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে, আর কার্বন অক্সিজেন যদি থাকে তাহলে সেখানে তোমার হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে বলছে কি আমাকে ফার্স্টে যে এই যৌগটার মধ্যে কোন ধরনের বিক্রিয়া সংঘটিত হবে জিজ্ঞেস করছে। তো ভাই ফার্স্টে দেখো, এখানে আমরা যদি খেয়াল করার চেষ্টা করি, এখানে কী আছে? কার্বন অক্সিজেনের মধ্যে আছে। তাহলে কার্বন অক্সিজেনের মধ্যে থাকলে সেগুলো কিন্তু কী হয় বলতো? সেটা কিন্তু হবে অবশ্যই নিউক্লিওফিলিক হবে। এখন নিউক্লিওফিলিকের মধ্যে তুমি খেয়াল করে দেখো, নিউক্লিওফিলিক অপশন আছে দুইটা, একটা হচ্ছে অ্যাসাইল, একটা হচ্ছে অ্যারোমেটিক। তো সিএল থাকলে কী হয় বলতো? এখানে এই যে সিএল থাকলে আমরা সবাই জানি অ্যাসাইল অ্যাসাইল প্রতিস্থাপন ঘটে। সিএল থাকলে এখানে কী হয় বলতো? সিএল থাকার কারণে এখানে কী হবে? এখানে তোমার হচ্ছে যে ভাই যে অ্যাসাইল COCl এরকম থাকলে সেখানে কী হয়? আমি তোমাকে যদি বলি এই যে এরকম যদি থাকে, ধরো সি ডাবল বন্ড ও সিএল, এটা থাকলে সেখানে কিন্তু অ্যাসাইল প্রতিস্থাপন ঘটবে। তাহলে এখানে আমরা পয়েন্টটা বোঝার চেষ্টা করি, এখানে ফার্স্ট অফ অল যেহেতু এখানে COCl আছে তাহলে এখানে অ্যাসাইল প্রতিস্থাপন ঘটবে, বাট সিও থাকার কারণে সেটা নিউক্লিওফিলিক অ্যাসাইল প্রতিস্থাপন হবে। তাহলে এটা আনসার হবে কোনো নিউক্লিওফিলিক অ্যাসাইল প্রতিস্থাপন। বাট যদি সি ডাবল বন্ড সি থাকতো সেটা কিন্তু ইলেকট্রোফিলিক হইতো, আর সি ডাবল বন্ড ও থাকলে সেটা কিন্তু নিউক্লিওফিলিক হবে। ভুল করিও না, এটা অনেকবার তোমার কাজে লাগবে, দেখবা সামনেই। আশা করি জিনিসটা আমরা সবাই বুঝতে পারছি। এরপর বলছে কোনটি আলোক সক্রিয়। কি আলোক সক্রিয় হবে বলতো? যার কাছে কি থাকবে? যার কাছে তোমার এখানে কাইরাল কার্বন
থাকবে। এখন দেখো কোন অপশনে ক্যান্ডেল কার্বন আছে, এখানে নাই, এখানে সিএল টু আছে, এখানে হবে না কারণ এখানে সিএইচ থ্রি আছে ডাবল রিপিট হিসেবে, এটার মধ্যে ওএইচ সিএফ সিএল সিএস থ্রি, এটা সি নাম্বার অপশন হবে। কেন বুঝতে পারছি, দেখো সি আছে একটা, তারপরে তোমার কাছে একটা ওএইচ আছে এখানে একটা, এখানে ট্যাফ আছে, এখানে একটা সিএল আছে, এখানে তোমার কাছে একটা সিএইচ থ্রি আছে, সেটা কিন্তু কাইরাল কার্বন। এটা কিন্তু কী কার্বন, এখানে যে কার্বনটা দেখতেছো এটা হচ্ছে আমাদের হচ্ছে ভাই তোমার কাইরাল কার্বন, যার কারণে এটা কীভাবে আলোক সক্রিয় হবে, হোপফুলি জিনিসটা আমরা সবাই বুঝতে পারছি। তো আমরা নেক্সটে চলে যাই আসো। নেক্সটে বলতেছে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেঞ্জিনের সাথে এসিটাইল ক্লোরাইডের বিক্রিয়ায় কোন যৌগটি উৎপন্ন হয়, কেমন এটা কিন্তু আমরা সবাই জানি। এখানে হচ্ছে আমরা দেখাতে আমরা যদি দেখার চেষ্টা করি, এখানে আসো, ফার্স্ট অফ অল এখানে কী বলছো, এই বেঞ্জিনের সাথে এসিটাইল ক্লোরাইড কেমন অ্যাসাইল বেঞ্জিন তৈরি হবে আর কি, বাট এখানে অ্যাসাইল বেঞ্জিন মানে অপশনে নাই, অ্যাসাইল বেঞ্জিন অপশনে নাই। ওকে চল আমরা দেখার চেষ্টা করি। ধরো তুমি বেঞ্জিনকে নিছো, এখানে ধরো তুমি বেঞ্জিনকে নিছো, অনাদ্র এসিটাইল ক্লোরাইডের বিক্রিয়া করাচ্ছ, সিএইচ থ্রি সি ডাবল বন্ড ও সিএল, আর অনাদ্র অ্যালুমিনিয়াম ফিডেল কাপ হেসাইলেশন করবে, তাহলে এখানে এখানে তুমি নিছো কাকে, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে নিছো, তাহলে কী উৎপন্ন হবে দেখো, এটারও তোমার থাকবে এখানে, আর যেটা হবে এরপরে এখানে থাকবে তোমার হচ্ছে যে সি ডাবল বন্ড ও, আর এখানে থাকবে তোমার সিএল, আর এখানে কী উৎপন্ন হয়ে যাবে, এটা এখানে উৎপন্ন হয়ে যাবে তোমার হচ্ছে যে ভাই সিএইচ ফোর তৈরি হয়ে যাবে এখানে, কেমন। আচ্ছা না 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 না, ভুল করছি, এখানে ভুল করছি ভুল করছি, সরি ভাই খেয়াল করি নাই, এখানে তোমার সিএইচ থ্রি থাকবে, আর এখানে তোমার থাকবে হচ্ছে এইচসিএল থাকবে, রাইট। দেখো এখানে যেটা হবে, এখানে তো একটা হাইড্রোজেন থাকতো, তো এই হাইড্রোজেনটা এখানে যেটা হইতো, এই হাইড্রোজেনটা আর এই সিএলটা বিক্রিয়া করে এইচসিএল তৈরি করবে, আর এই জিনিসটা এখানে বসে যাবে, তো এটাকে আমরা কী বলতাম, এটাকে আমরা বলতাম তোমার হচ্ছে যে ভাই যে অ্যাসাইল বেনজিন বলতাম আর কি। বেনজোফেরন তো হবে না, অ্যাসিটোফেরনও হবে না, টোলুইনও হবে না, তারপরে তোমার এখানে হচ্ছে যে অর্থোক্লোরোটোলুইন হবে না, বেনজোয়িক অ্যাসিড হবে না, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে অ্যাসাইল বেনজিন, মানে এটা কোনো অপশনে নেই, তাহলে আমরা এখানে লিখবো যে নো কারেক্ট আনসার, নো কারেক্ট আনসার, কেমন। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই আসো। এটা তাহলে এটাকে আমরা তাহলে কী বলতে পারি, এটাকে আমরা বলতে পারি অ্যাসাইল বেনজিন আর কি, বলতে পারি অ্যাসাইল বেনজিন, আর অ্যাসাইল বেনজিন আমার কোনো অপশনে নাই। আচ্ছা এর বলছে আমাকে কোন যৌগটির পলিমারকরণে টেফলন পাওয়া যায়, কেমন টেফলনের সংকেতটা কীরকম, টেফলনের সংকেত হচ্ছে তোমার হচ্ছে ভাই, টেফলনের তুমি যদি সংকেত দেখতে চাও সেটা হচ্ছে সিএফ টু, সিএফ টু, মানে এখানে আমরা মনোমার হিসেবে এটাকে ইউজ করে থাকি, আমরা এখানে কী করে থাকি, এটাকে আমরা টেফলনের মধ্যে আমরা হচ্ছে তোমার মনোমার হিসেবে এটাকে ইউজ করে থাকি, মনোমার, টেফলনের মধ্যে আমরা মনোমার হিসেবে এটাকে ইউজ করে থাকি, আর এটা সংকেতের নাম কি, চারটা ফ্লোরিন আছে তাহলে তেরটা ফ্লোরও ইথিন হবে, তাহলে এই যৌগটার নাম কী হবে, এই যে রিক্সে কোন যৌগটির পলিমার কারণে টেফলন পাওয়া যায়, তার মানে কোন মনোমার, মানে এখানে বেসিক্যালি জিজ্ঞেস করছে কোন মনোমারটাকে আমরা পলিমারকরণ করলে টেফলন পাবো, তাহলে এইটাকে এইটা এই মনোমারটাকে আমরা ইউজ করি টেফলন পাওয়ার জন্য, তাহলে এটার নাম কী হবে, এটার নাম হবে ট্যাট্রা ফ্লোরো, কারণ এখানে চারটা ফ্লোরিন আছে, ট্যাট্রা ফ্লোরো ইথিন, ট্যাট্রা ফ্লোরো ইথিন, এটাকে পরিমাণ করলে কমলে আমরা এখানে ট্যাফলন পাবো, তাহলে আমাদের ডি নম্বর হচ্ছে আমাদের আনসার, হোপফুলি জিনিসটা আমরা সবাই বুঝতে পারছি। তাহলে তো আমরা নেক্সটে চলে যাই আসো। নেক্সটে বলতেছে আমাকে নির্মের বিক্রিয়া থেকে পি বের করো, এই যে পি জিনিসটা কি, এখানে পি জিনিসটা কি সেটা তোমার এখানে বের করতে বলতেছে, চলো দেখার চেষ্টা করি আসো। আমরা এখানে ফার্স্ট অফ অল এখানে তুমি নাইট্রোজেন করতেছো, তাহলে যেটা হবে তোমার এখানে এই যে নাইট্রোবেঞ্জিন তৈরি হবে, নাইট্রোবেঞ্জিনের সাথে যদি আমরা কী করি, এখানে আমরা যদি যে এন এস এন আর সিএল যুক্ত করি, তাহলে এখানে তোমার কী উৎপন্ন হয় বলো তো, চলো আমরা দেখার চেষ্টা করি আসো। এটা আমি তোমারও বলি আসো, দেখো এখানে ফার্স্ট অফ অল এখানে যদি ফ্লো চার্টটা আমরা দেখানোর চেষ্টা করি তোমাকে, দেখো এখানের মধ্যে যেটা আছে, তাহলে একটা কাজ করি আমরা এটাকে, চলো আমি একটু বড় করে জুম করে দেখে আসো, এক সেকেন্ড আমরা তাহলে এটা পিটাকে একটু মুছে দিই আমরা এভাবে করে না লিখে, এটাকে যদি একটু কাটি এবং আমি যদি বড় করে দেখে আসো, এটাকে আমরা কাটলাম এখানে, তো এটাকে আমরা জুম করে দেখে আসো, ওকে এবার অ্যানালাইসিস করি আসো। দেখো আমাদের কোনো সন্দেহ নাই যে এটা আমাদের বেনজিন, আর এখানে তো আমরা কী করতেছি নাইট্রেশন করতেছি, এই অংশটা তো আমরা কী করতেছি এখানে নাইট্রেশন, নাইট্রেশন করে আমরা এখানে কী বানালাম, নাইট্রো বেনজিন। আচ্ছা এরপর আমরা এখানে অ্যাসেন এবং এসসিএল যুক্ত করে বেসিক্যালি এখানে হচ্ছে আমরা অ্যানানিন বানাই, এটাকে আমরা অ্যানানিন, ধরো অ্যানানিন তুমি জানো না, ধরো তুমি জানো না যে এখানে অ্যানটা কী সেটা তুমি জানো না, টেনশন নেওয়ার কিছু নাই, কেন কারণ এখানে এন এ এন ও টু এবং এসসিএল অ্যাড করতেছো, আর এটা দিয়ে আমরা যে বিক্রিয়াটা করি সেটাকে আমরা বলি ডায়াজোকরণ বিক্রিয়া, এটাকে আমরা কী বলে থাকি, ডায়াজোকরণ বিক্রিয়া বলে থাকি। বোঝার চেষ্টা করো,
এখানে যাই থাকুক না কেন, এটা কি জিনিস সেটা আমরা জানা দরকার নাই। এমনি যদি আমরা জানি এখানে অ্যালানিন তৈরি হবে, তারপরেও ধরো তুমি যদি জানো না যেখানে কি তৈরি হবে, তুমি এটাকে দেখছো, এটা মানে তো ডায়াজগরণ বিক্রিয়া, মানে এটা এখানে ডায়াজগরণ বিক্রিয়া হবে। ডায়াজগরণ বিক্রিয়াতে কি হয় বলো তো? ডায়াজগরণ বিক্রিয়াটা নাম মানে মানে সংজ্ঞাটা কি ছিল? এই বিক্রিয়াটার মাধ্যমে প্রোডাক্ট হিসেবে সবসময় তুমি ডায়াজিনিয়াম লবণ পাবা। তাহলে প্রোডাক্ট হিসেবে আমরা কাকে পাবো? প্রোডাক্ট হিসেবে আমরা পাবো তোমার হচ্ছে যে ডায়াজেনিয়াম লবণ, ডায়াজেনিয়াম লবণ আমরা এখানে পাবো। তাহলে এখানে পয়েন্ট আমরা বোঝার চেষ্টা করি, আমরা ধরো অ্যান জানি না, যদি আমরা এখানে জানি অ্যানটা এখানে অ্যানিলিন হবে, যদি আমরা জানি হচ্ছে অ্যানটা আমাদের কাছে কী হবে এখানে অ্যানিলিন হবে। আর তুমি যদি না জানতা তারপরে কোনো সমস্যা ছিল না, কারণ এখানে ডায়াজগরণ বিক্রিয়া করতেছো, ডায়াজগরণ বিক্রিয়ার মাধ্যমে অবশ্যই এখানে ডায়াজেনিয়াম লবণ তৈরি হবে। আর ডায়াজেনিয়াম লবণকে তুমি যদি এখানে পানি দাও, পানির সাথে বিক্রিয়া করো, আমরা সবাই জানি কি উৎপন্ন হয় এখানে, আমরা শিখে আসছি, এটা কিন্তু এখানে উৎপন্ন হবে ফেনল। তাহলে পি যৌগটা কী হবে এখানে? ফেনল হবে। হোপফুলি তোমরা যেটা সবাই এখানে আমরা বুঝতে পারছি। এরপর বলতেছে নির্মের কোনটি সবচেয়ে দুর্বল কারক। আমরা সবাই জানি আমাদের হচ্ছে অ্যানিলিন যেটা ছিল সেটা সবচেয়ে দুর্বল কারক ছিল, মানে অ্যারোমেটিক অ্যামিনগুলো। বাট এখানে দুইটা অ্যারোমেটিক অ্যামিন আছে, তাই এই দুইটা অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে সবচেয়ে দুর্বল কোনটা হবে? ফার্স্ট অফ অল আমি তোমাকে লিখে দিই, সেখানে আমাদের কাছে যে অ্যারোমেটিক অ্যামিন থাকে, অ্যারোমেটিক অ্যামিন এরা কী হয়ে থাকে? সবচেয়ে দুর্বল কারক হয়ে থাকে, সবচেয়ে দুর্বল কারক হয়ে থাকে। বাট এখানে প্রবলেম হচ্ছে যে অ্যারোমেটিক অ্যামিন এখানে একটা নাই, এখানে অ্যারোমেটিক অ্যামিন এখানে দুইটা আছে, তাহলে এই দুটার মধ্যে সবচেয়ে দুর্বল কোনটা হবে? খেয়াল করে দেখো, এই যে এটা কিন্তু তোমার মেটা সমানো, অ্যানোডটা দেখো এখানে, অ্যানোডটা কিন্তু এখানে এই মেটা অবস্থানে এসে বসছে, তাহলে এখানে কিন্তু এটা এটা একটা কী যৌগ? এটা কিন্তু একটা মেটা সমানোযুক্ত যৌগ, এখানে মেটা সমানো আছে। তো যে সকল যৌগে মেটা সমানো থাকে তারা কিন্তু নিষ্ক্রিয় হয়ে থাকে, তারা কিন্তু তোমার হচ্ছে কী হয়ে থাকে বলো তো? এখানে ওই যে দুর্বল হয়ে থাকে, কেমন? তাহলে মেটা সমানো যেখানে থাকবে তারা কী হয়ে থাকে বলো তো? তারা কিন্তু হয়ে থাকে তোমার হচ্ছে দুর্বল, কারণ এর থেকে নিয়ে ফেলছে, তারা এটা দুর্বল হয়ে থাকে। তো সবচেয়ে দুর্বল কারক কোনটা হবে এখানে? সবচেয়ে দুর্বল কারক হবে কিন্তু তোমার এখানে বি নাম্বারটা। হোপফুলি তোমরা জিনিসটা সবাই এখানে আমরা বুঝতে পারছি। তাহলে জিনিসটা আমরা এখানে বোঝার চেষ্টা করি আসো, যে তাহলে এখানে সবচেয়ে দুর্বল কারক কোনটা হবে? এখানে দেখো দুটা দুটো অপশন আছে, অ্যারোমেটিক অ্যামিন এটা সবচেয়ে দুর্বল কারক হবে, তা বাট এই দুটার মধ্যে কোনটা সবচেয়ে দুর্বল হবে? এখানে যদি মেটা সমানো আছে, আমরা যদি মেটা সমানোগুলো নিষ্ক্রিয় করে ফেলে যোগটাকে, তার মানে দুর্বল করে ফেলে, তাহলে মেটা সমানো যেহেতু আছে তাহলে সেটা এটা হবে সবচেয়ে বেশি দুর্বল। তাহলে অ্যারোমেটিক অ্যামিনগুলোর মধ্যে যদি মানে আমাদের অ্যারোমেটিক অ্যামিন সবচেয়ে দুর্বল হয়, তার থেকে যদি মেটা সমানো থাকে সেটা আরও দুর্বল হয়ে যায়, যেমন হোপফুলি জিনিসটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। তাহলে চলো আমরা নেক্সটে যাই আসো, আমরা নেক্সটে যাই আসো, নেক্সটে চলো আমরা এটা দেখে আসো। এখানে বলতেছে ফ্রি রেডিক্যাল, তারপরে অ্যারোমেটিক, কারণ এতে আছে। আচ্ছা এটা অ্যারোমেটিক কেন সেটা তোমার জিজ্ঞেস করা হয়েছে, এটা অ্যারোমেটিক হওয়ার কারণটা কি? এখানে অ্যারোমেটিক হওয়ার কারণটা হচ্ছে এখানে বেঞ্জিন রিং আছে, যেমন এখানে কী আছে, ওই যে তোমার কী থাকতে হয়, সঞ্চরণশীল পাইলটন থাকতে হয় না? সঞ্চরণশীল পাইলটনগুলোকে আমরা কী বলতে পারি? বেঞ্জিন রিং দিয়ে আমি বলতে পারি। এই যে আমাদের কাছে এখানে যে বেঞ্জিন রিং বলতেছে, এটা দ্বারা আমরা আসলে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছি? সঞ্চরণশীল পাই ইলেকট্রন, সঞ্চরণশীল পাই ইলেকট্রন বোঝাচ্ছে। আমাকে এই কোয়েশ্চন এটা জিজ্ঞেস করছে এটা অ্যারোমেটিক কেন, কারণ এর মধ্যে বেঞ্জিন রিং আছে, তার মানে সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে, তার এটা হচ্ছে ই নাম্বার হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা এটাকে দেখিয়ে আসো, এখানে বলতেছে আমাকে এই যৌগটা যেখানে আইসিএল, আচ্ছা মার্কনিক বিক্রিয় উৎপাদক, তো একই জিনিস। আচ্ছা এখানে আইসিএল না, এখানে হবে তোমার হচ্ছে অবশ্যই অবশ্যই এটা, আচ্ছা আইসিএল দিছে তো, আচ্ছা থাক আইসিএল দিয়ে সমস্যা নেই, আমরা এখানে কোনো সমস্যা নেই। তাহলে দেখো এখানে আর সিএইচ টু, তারপর এখানে আছে তোমার কী বলো তো সিএইচ আছে, এখানে ডাবল বন্ড এখানে সিএইচ টু আছে, আর এখানে তুমি নিচ্ছো কোনটা? আইসিএল। আর মার্কনিকোনিতে আমরা কী দেখে আসছি, এটা হচ্ছে এগুলো এগুলো হচ্ছে ইলেকট্রন দাতা, তাহলে এখানে ইলেকট্রন দাতা, ইলেকট্রন ডেল্টা নেগেটিভ হবে, এটা তাহলে ডেল্টা পজিটিভ হবে। এখন আইসিএল এর মধ্যে তুমি যদি খেয়াল করে দেখো, এখানে আমরা যদি আইসিএলটাকে যদি দেখার চেষ্টা করি, আইসিএল এর মধ্যে এখানে কিন্তু কী হবে বলো তো? সিএলটা কিন্তু মাইনাস হবে, আইটা কিন্তু তোমার এখানে প্লাস হবে। কেন? কারণ আমরা জানি সিএল এর তৈরি দিনাতে কিন্তু আই থেকে বেশি থাকে, তাহলে সিএল তার নিজের দিকে ইলেকট্রন টেনে নিয়ে আসবে। এটা কেন এরকম হয়েছে? আমরা সবাই জানি ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রো নেগেটিভিটি কিন্তু কার থেকে বেশি থাকে বলো তো? আয়োডিনের ইলেকট্রোনেগেটিভিটি থেকে বেশি থাকে, কেমন? তাই এখানে এটা আই প্লাস এবং সিএল মাইনাস হবে, তার এখানে প্লাসটা মাইনাসের সাথে এসে বসবে আর মাইনাসটা প্লাসের সাথে এসে বসতো। এটা কিন্তু তোমার ছিল মার্কেটিং কমিটি বা তেল আমাদের তেল দেওয়া, তেল আমাদের তেল দেওয়া মানে কি, ওই যে এইচ প্লাস থাকতো সেটা এখানে এসে বসতো, এখানে তো বোঝা যাচ্ছে প্লাস এখানে মাইনাসের সাথে এসে বসবে।
তাহলে এখানে হবে আর সিএইচ টু সিএইচ, এর সাথে তাহলে সে সিএলটা এসে বসবে প্লাসের সাথে, আর এখানে সিএইচ টু আই থাকবে। তাহলে দেখো তাহলে কত নম্বর অপশানে আছে, এটা কিন্তু তোমার ডি নাম্বার অপশানে আছে, এই যে দেখো সিএইচ সিএল এবং সিএইচ টু আই। হোপফুলি তোমরা জিনিসটা সবাই এখানে আমরা বুঝতে পারছি। তাহলে চলো আমরা নেক্সটে যাই আসো। নেক্সট এখানে আমাকে বলতেছে যে কোন যৌগ এস এন ওয়ান কৌশলের অনুসরণ করে। দেখো তো আমরা সবাই শিখে আসছি এস এন ওয়ান কৌশল অনুসরণ করার ক্রম কী ছিল, 3 ডিগ্রি আর এক্স, তারপরে ফলো করতো 2 ডিগ্রি আর এক্স, তারপর ফলো করতো তোমার এখানে 1 ডিগ্রি আর এক্স। আর এস এন টু যেটা ছিল এটা কিন্তু উল্টা ছিল, এটা ছিল 1 ডিগ্রি আর এক্স, তারপরে 2 ডিগ্রি আর এক্স, তারপরে ছিল তোমার হচ্ছে 3 ডিগ্রি আর এক্স। তো আমাকে বলছে এস এন ওয়ান কোনটা অনুসরণ করবে, সেটা হচ্ছে যে 3 ডিগ্রি আর এক্স যারা থাকবে, 3 ডিগ্রি আর এক্স এখানে কোনটা আছে অপশনের মধ্যে, এখানে অপশনের মধ্যে আছে আমার এখানে হচ্ছে যে এইটা ডি নাম্বার। কেন বুঝতে পারছি এটা দেখো, এখানে আছে সিএইচ থ্রি, এখানে সি, এখানে সিএল, এছাড়া 3টা সিএইচ থ্রি আছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের মেন মূলক হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে আমাদের আলফা কার্বন, আলফা কার্বন দেখো 3টা কার্বনের সাথে অ্যাড আছে, তাহলে এটাকে আমরা কী বলতে পারি, এটাকে আমরা বলতে পারি 3 ডিগ্রি আর এক্স, কেমন। তাহলে এটা কিন্তু আমাদের হচ্ছে যে এস এন ওয়ান বিক্রিয়া অনুসরণ করবে। এরপরে কোয়েশন আমাকে কী বলছে যে কাদুনে গ্যাসের প্রধান উপাদান কী, ক্লোরোপিক্টিন। আমরা জানি সিসিএল থ্রি, তারপরে তোমার কত থাকে অ্যানোড হয়ে থাকে, এটা হচ্ছে আমাদের কাদুনে গ্যাসের প্রধান উপাদান, কেমন। তাহলে আমরা আশা করি জিনিসটা সবাই বুঝতে পারছি আমরা। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই আসো। আমরা এখানে বলছে প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে কী উৎপন্ন হয়, আমরা কিন্তু শিখে আসছিলাম তুমি যদি ওই যে প্রোটিনকে যদি আদ্র বিশ্লেষণ করো তাহলে কিন্তু আমরা বেসিক্যালি পাই কী বলতো, অ্যামিনো অ্যাসিড পাই। আমরা প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে আমরা কী পাই বলতো, আমরা এখানে আমরা কিন্তু অ্যামিনো অ্যাসিড পাবো, কেমন। বেসিক্যালি অ্যামিনো অ্যাসিডগুলোকে হচ্ছে মানে বড় চেনগুলোকে আমরা প্রোটিন বলে থাকি, তাই না। আর আমরা কিন্তু প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, তো এটা কাজ করতে পারি। এটাকে যে ছোটো জিনিস তো একটা কাজ করি আসো, আমরা এটাকে আগের পৃষ্ঠে নিয়ে আসি, আসো স্পেস বাসবে। তাহলে আমাদের কাট করলাম, এখানে আমরা দেখা দিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলতে পারি আমাদের প্রোটিন খাদ্য বিশ্লেষণ করলে কী পাওয়া যায়, অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, ওকে। আশা করি জিনিসটা আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা তাহলে তো আমরা নেক্সটে যাই আসো। কোনটি অঞ্জগটি ইলেকট্রন অংশ অঞ্জনবিক্রিয়া প্রদর্শন করবে, একটা কাজ করি এটাকে এখানে এইটাকে যারা উপরে তুলে দিয়ে আসো। এখানে বলছে কি, এখানে এ থেকে বি উৎপন্ন হচ্ছে, বি থেকে সি, সি থেকে ডি, আবার ডি থেকে এরকম যৌগ তৈরি হচ্ছে, জিজ্ঞেস করছে কোন যৌগটি ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া প্রদর্শন করবে। দেখো তোমাকে আমি একটু আগে শিখে আসছি কি বলতো, এই যে ইলেকট্রন আকর্ষী কারা প্রদর্শন করে, তাদের মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড অথবা কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে, ঠিক আছে। ইলেকট্রোফাইল এটা কিন্তু এই যে এটা কিন্তু এই যে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকলেও কিন্তু করবে ইলেকট্রোফিলিক, আর কার্বন অক্সিজেন থাকবে সেটা নিউক্লিওফিলিক। তাহলে খেয়াল করে দেখে আসো আমরা এখানে, আমাকে জিজ্ঞেস করছে কোনটা ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া প্রদর্শন করবে, তাহলে যাদের মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে অথবা কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে। দেখি আসো কোন যৌগটার মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে। ফার্স্ট অফ অল দেখো এখানে, এখানে যদি লক্ষ্য করে দেখো এখানে কী করতেছো বলতো, ও থ্রি অ্যাড করতেছো, তাহলে এখানে তুমি ওজন লাই ওজনীকরণ বিক্রিয়া করতেছো। এখানে তো আমরা কী করতেছি, ওজনীকরণ বিক্রিয়া আমরা এখানে করতেছি। আচ্ছা ভাই ওজনীকরণ বিক্রিয়া কার করা হয় বলতো, যাদের মধ্যে কিন্তু ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে। তাহলে এই সিটার মধ্যে কিন্তু অবশ্যই কী আছে, এখানে এখানে কিন্তু অবশ্যই কার্বন কার্বন ডাবল বন্ড আছে অর কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, তাহলে এটা কিন্তু অবশ্যই কী দিবে, ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া দিবে, ইলেকট্রোফাইল বিক্রিয়া দিবে। তাহলে এখানে আনসার কোনটা হবে আমাদের, এখানে আনসার হবে সি। দেখো তোমাকে আমি একটু আগে শিখে আসছি এখানে, সেটা হচ্ছে কি যে ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া মানে কি, সেখানে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে অথবা কার্বন কার্বন ত্রিপল বন্ড থাকবে। তাহলে এখানে দেখো এখানে হচ্ছে যে ও থ্রি মানে ওজনীকরণ করতেছো, তো ওজনীকরণ আমরা কার সাথে করি, হয় ডাবল বন্ড মানে ত্রিপল বন্ড থাকলে, তাহলে এর মধ্যে ডাবল বন্ড বা ত্রিপল বন্ড আছে কার্বন কার্বন, তাই এটা ইলেকট্রোফাইল আকর্ষণ বিক্রিয়া দিবে। হোপফুলি জিনিসটা আমরা সবাই বুঝতে পারছি। চলো নেক্সটে যাই আসো আমরা এখানে। নেক্সট এখানে আমাকে বলতেছে কার্বনিল যৌগের সাথে গ্রিগনাট বিকারকের বিক্রিয়ায় কোন ধরনের যৌগ তৈরি হয়। আচ্ছা এখানে বলছে যে তোমার এখানে আমরা কার্বনিল যৌগ নিব, আমরা এখানে কার্বনিল যৌগ মানে কোনটা, কার্বনিল যৌগ মানে তোমার হচ্ছে অ্যালডিহাইড হতে পারে, তারপরে তোমার হচ্ছে যে ভাই এখানে হচ্ছে আমাদের কিটোন হতে পারে, কেমন। গ্রিগনাট বিকারকের বিক্রিয়ায় কোন ধরনের যৌগ তৈরি হয় সেটা তো আমরা সবাই জানি, আমরা দেখে আসছি। যদি আমি মিথানলকে নিই এবং যদি আমি এখানে গ্রিগনাট বিকারককে অ্যাড করি, তাহলে আমরা এখানে পাই হচ্ছে তোমার 1 ডিগ্রি অ্যালকোহল। আর যদি আমরা এখানে আবার অন্য অ্যালডিহাইডকে নিই, দেন আমরা যদি এখানে তোমার আর এম জি এক্স অ্যাড করি,
তা আমরা এখানে পাই তোমার হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। তারপর ধরো যদি আমি এখানে যদি কিটোনকে নিই, এর সাথে যদি আমি আর MgX অ্যাড করি, তাহলে এখানে আমরা পাই 3 ডিগ্রি অ্যালকোহল। তোমাকে এটাই জিজ্ঞেস করছে, এগুলো কিন্তু সব কার্বনিল যৌগ, এগুলো এগুলো যে দেখতেছ এই যে এগুলো, এটা কিন্তু সব কী ধরনের যৌগ, এগুলো কিন্তু সবগুলো হচ্ছে তোমার কার্বনিল যৌগ, কার্বনিল যৌগ। তাহলে এই কার্বনিল যৌগগুলোর সাথে যদি আমি রিঙ্গান বিকারকের বিক্রিয়া করি, তাহলে কোন ধরনের যৌগ উৎপন্ন হবে বলতে এখানে অ্যালকোহল উৎপন্ন হবে। তাহলে বি নাম্বার হচ্ছে আমার কাছে এখানে আনসার। কেমন আশা করি জিনিসটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। এরপরে দেখো এখানে কী দিচ্ছে তোমার, এখানে এখানে তো তোমাকে দেওয়া আছে হচ্ছে যে অ্যানিলিন দেওয়া আছে, এখান থেকে কুইনন তৈরি করছো এখানে। তাহলে কীভাবে অ্যানিলিন দিয়ে কুইনন তৈরি হয় আমরা কিন্তু শিখে আসছিলাম, এই পটাশিয়াম ডাইক্রোমেট ইউজ করতে হয়। তাহলে এখানে জিনিসটা কীরকম ছিল, তুমি যদি ধরো মানে অ্যানিলিনকে নাও, অ্যানিলিনকে নিছো, তুমি যদি এখানে এই K2Cr2O7 অ্যাড করো, জারণ করো যদি এটা দিয়ে, তাহলে দেখবে এখান থেকে তৈরি হচ্ছে, এখান থেকে তোমার তৈরি হচ্ছে কুইনন। এবার একটু মুখস্থ রাখতে হবে এটা আমাদের। চলো আমাদের নেক্সট চলে যায় আসো, বলছে নিচের কোনটি পলিমার গঠন করে। দেখো তো পলিমার গঠন করবে কারা, পলিমার গঠন করার জন্য কয়েকটা কন্ডিশন আছে। একটা হচ্ছে যে যাদের মধ্যে সেন্ট্রালের দুই পাশে সেম টাইপের মূলক থাকে, আর যাদের মধ্যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে, বেসিক্যালি তারাই কিন্তু কী করে বলতো পলিমার গঠন করতে পারে। কেমন আচ্ছা তোমায় কিছুই তো বুঝি নেই, চলো তোমাকে আমি বোঝাচ্ছি। আসো পলিমার গঠন করার কয়েকটা কন্ডিশন আছে, তো তোমাকে আমি এখানে এখানে লিখে দিয়ে আসো, পলিমার পলিমার গঠন করার কিছু কন্ডিশন আছে, কারা কারা পলিমার গঠন করে। দেখো পলিমার গঠনের যেটা প্রাইমারি শর্ত, এখানে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকতে হবে, অথবা ট্রিপল বন্ড থাকতে হবে। আরেকটা জিনিস হতে পারে, যাদের মধ্যে সেন্ট্রাল অ্যাটমের দুই পাশে তোমার হচ্ছে সেম টাইপের মূলক থাকে, সেম টাইপের মূলক থাকে। কী হয় ভাই, যাদের মধ্যে সেন্ট্রাল অ্যাটমের দুই পাশে সেম টাইপের মূলক থাকে। ওকে তাহলে চলো জিনিসটা আমরা দেখার চেষ্টা করি। আসো এখানে আমাকে বলছে কোনটা পলিমার গঠন করে, ফার্স্টের দিকে আসো C2H4, এখানে আমরা লিখতে পারি কি বলতো CH2 CH2, তাহলে এর মধ্যে কিন্তু ডাবল বন্ড আছে, তাহলে এটা পলিমার গঠন করবে। এরপর দেখো C6H12O6 আছে, এখন C6H12O6 রেখে সংকেত, এটা তোমার হচ্ছে যে গ্লুকোজের সংকেত ছিল, এই গ্লুকোজগুলো কিন্তু তোমার হচ্ছে কী গঠন করে বলতো পলিমার গঠন করে। আর এখানে আছে কি HCHO, এটাকে তুমি যদি দেখো এটাও কিন্তু মিথানলের পলিমার, আমরা শিখে আসছি সবাই, তাহলে এটাও কিন্তু পলিমার গঠন করে, এটাও কিন্তু পলিমার গঠন করে, তাহলে এখানে অল হবে আনসার। কেমন আচ্ছা এরপর জিজ্ঞেস করছে ভোজ্য তেলের হাইড্রোজেনেশনে কোনটি প্রভাবক হিসেবে ব্যবহার করে নিকেল চূর্ণ, একটু মুখস্থ রাখতে হবে, এটা আসলে মুখস্থ টাইপের জিনিস। তাহলে তো আমরা নেক্সটে চলে যাবো, আসো নেক্সটে বলছে ফরমালিনে কেন অধ্যক্ষে পড়ো না, কারণ সেখানে অ্যালকোহল মিশ্রিত থাকে। আমরা কিন্তু আগেই বলছিলাম তোমার এখানে ফরমালিন আমরা অ্যালকোহল মিশ্রিত করে রাখি, যার ফলে কোনো কি পড়ে না অধক্ষেপ পড়ে না। কেমন কারণ ফরমালিন মানে তোমার পরিমাণ, আমাদের আমাদের এখানে আসলে অ্যাকচুয়ালি সে পরিমাণ তৈরি করে ফেলতে চায়, সেই পরিমাণ যেন তৈরি করতে না পারে সেজন্য আমরা এখানে অ্যালকোহল মিশ্রিত করে রাখি। এরপরে বলছে C3H8O, এটার কয়টা সমানো তোমার হচ্ছে সম্ভব জিজ্ঞেস করা হয়েছে। কেমন এমন কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের কাছে C3H8O এটা জেনারেল স্ট্রাকচারটা হবে CnH2n+2O, এটা কার কার সঙ্গে দিয়ে থাকে, এটা হয়ে থাকে তোমার হচ্ছে ওই ইথারের সঙ্গে দিতে পারে, তারপর হতে পারে তোমার হচ্ছে 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি অ্যালকোহলের সঙ্গে দিতে পারে। ঠিক আছে তাহলে এখন দেখো, তাহলে এটা যদি এরকম সংকেত হয় তাহলে তোমার হচ্ছে যে ভাই আমরা যদি এটা স্ট্রাকচার দেখতে চাই কীরকম হতে পারে, একটা CH3 CH2 CH2 OH হতে পারে, তারপর তোমার হতে পারে হচ্ছে যে CH3 O CH2 CH3 হইতে পারে, তারপর তোমার হইতে পারে হচ্ছে যেখানে CH3 CH CH3 এবং OH হইতে পারে। আচ্ছা এখানে যেটা আমি ভুল বলছি সেটা হচ্ছে যে
এটা কিন্তু 3 ডিগ্রি অ্যালকোহলের সংকেত হইতে পারে রাইট CN H2N তারপর তোমার প্লাস 2 O দিয়ে বাট এখানে দেখো একটা জিনিস এখানে কি লেখা আছে C3H8O এটা দিয়ে কিন্তু ইথার তৈরি করা সম্ভব আর এটা দিয়ে কিন্তু 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে শুধু কারণ 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হওয়ার জন্য মিনিমাম 4টা কার্বন লাগে আর এখানে আছে 3 কার্বন এখান থেকে তুমি কিন্তু 3 ডিগ্রি অ্যালকোহল পাবা না তাহলে মনে রাখবা এখানে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরির জন্য 3 ডিগ্রি অ্যালকোহল তৈরির জন্য মিনিমাম 4টি কার্বন লাগে 4টি কার্বন লাগে বাট এখানে আছে 3টা কার্বন তাহলে 3টা কার্বন দিয়ে কিন্তু হবে না তাহলে যদি 3টা কার্বন লিখছ তাহলে এখান থেকে তুমি কিন্তু কি কি পাইতে পারো এই যৌগটা থেকে তুমি পাইতে পারো হচ্ছে যে 1 ডিগ্রি অ্যালকোহল পাইতে পারো 2 ডিগ্রি অ্যালকোহল পাইতে পারো আর এই যৌগটা থেকে তুমি একটা ইথার পাইতে পারো তাহলে সমান বাচ্চা এখানে কয়টা 3টা এগুলো কিন্তু ভাই মানে এমন না যে কোনো চোরাই বুদ্ধি আছে এরকম না তোমাকে আসলে বুঝে বুঝে আনসার করতে হবে এগুলো কেমন তো শর্টকাট শুধুমাত্র দুইটা যোগে দুই একটা যোগের জন্য হয় বাট ওরকম মানে শুনো সর্বজনীন কোনো শর্টকাট নাই কেমন চলো নেক্সটে যাই আসলে এখানে নেক্সটে বলতেছে 2-bromo-3-methyl-butanকে অ্যালকোহলিক কেওএইচ দ্রবণ উত্তপ্ত করা হলে যে উৎপাদ পাওয়া যায় তাকে এইচবিআর এর সাথে সংযোগ বিক্রিয়া করলে করা হলে কোন উৎপাদ কোন যৌগ উৎপন্ন হবে সেটা তোমার জিজ্ঞেস করা হয়েছে চলো আমি করে করে দেখাই আসো এখানে কি বলছে 2-bromo-methyl-butan তাহলে বিউটেন কেন বিউটেন মানে 4 কার্বন 2-bromo তাহলে 2 নম্বরের সাথে ব্রোমিন কে দাও 3-methyl তাহলে এখানে 3 নম্বরের সাথে CH3 কে দাও বিউটেন কে তাহলে এখানে তুমি হচ্ছে CH3 অ্যাড করে দাও বাকিগুলো ঠিক আছে এটাকে আমরা কেওএইচ এর সাথে বিক্রিয়া করাবো অ্যালকোহলীয় তাহলে এখানে অ্যালকোহলিক কেওএইচ এর সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে বলতে হয় এখান থেকে তোমার হচ্ছে একটা এইচবিআর আলাদা হবে যে উৎপাদ পাওয়া যায় তাকে এইচবিআর এখান থেকে তাহলে এইচবিআর আলাদা হয়ে যাবে তাহলে তোমার একটা ঠিক আছে এইচবিআর তোমার এখান থেকে আলাদা হয়ে যাবে এখন এইচবিআর যে তোমার থেকে আলাদা হবে কেন বলতো কারণ এখান থেকে এটা অ্যালকোহলীয় নিঃসরণের এখানে অপসারণ বিক্রিয়া ঘটবে অপসারণ বিক্রিয়া এখান থেকে তো বিআর আলাদা হয় আর হাইড্রোজেন কোথা থেকে অপসারিত হবে ওই যে আমরা জানি সাইজ অফ নীতি পুয়ার বিকাম পুয়ারার তাহলে যার থেকে হাইড্রোজেন কম আছে তার থেকে হাইড্রোজেন সরবে তাহলে এখান থেকে হাইড্রোজেন সরবে তাহলে এখানে যেটা উৎপন্ন হবে তাহলে কি বলতো সিএইচ থ্রি সিএইচ ডাবল বন্ড সি সিএইচ থ্রি সিএইচ থ্রি এরকম একটা যৌগ তৈরি হয়েছে তোমার কাছে এখন বলছে কি এরপরে তোমার এখানে এরপরে বলতেছে তারা তোমার হচ্ছে যে উৎপাদ পাওয়া গেছে তার সাথে তুমি এইচবিআর এর সাথে সংযোগ বিক্রিয়া করবা তাহলে কোন যোগ কোন যৌগটা তৈরি হবে তাহলে যদি আমি এটাকে যদি নিচে নামাই দিই যে যৌগটা উৎপন্ন হয়েছে তার সাথে আমি কি করবো এখানে এইচবিআর কে আমি সংযোগ বিক্রিয়া করাবো তাহলে এইচবিআর এর সাথে আমি এখানে সংযোগ বিক্রিয়া করাবো সংযোজন বিক্রিয়া করলে কি হবে সেটা তোমার এখানে বেক বের করতে বসছে এখানে কেমন আশা করি কোশ্চেনটা আমরা সবাই এখানে বুঝতে পারছি সংযোজন বিক্রিয়া করলে যেটা হবে এই বিআরটা তোমার সেখানে বসবে আর এইচটা এসে তোমার এখানে এসে বসবে তাহলে অ্যাকচুয়ালি যেটা হবে তোমার এখানে সিএইচ থ্রি তারপরে তোমার এখানে যেটা হবে সিএইচ টু এখানে হবে সিএইচ এখানে হবে সিএইচ থ্রি এখানে আছে সিএইচ থ্রি এটা হয়ে যাবে তোমার এখানে বিআর কেমন তাহলে এখানে যেটা হবে তোমার কারণ আমরা জানি যে তেল আমাদের তেল দেয়া হাইড্রোজেন যেখানে বেশি আছে সেখানে হাইড্রোজেনটা সেখানে বসবে আর বিআরটা সেখানে বসবে ঠিক আছে তেল আমাথায় তেল দেয়া কারণ এটা অপ্রতিসম অ্যালকিন এটা অপ্রতিসম বিকারক তেল আমাদের তেল দিবে হাইড্রোজেন এখানে বেশি আছে এই দুটার মধ্যে তাহলে হাইড্রোজেনটা এখানে এসে বসবে আর বিআরটা সেখানে বসবে তাহলে এই যোগের নাম আমরা কী বলতে পারি নাম্বারিং যদি আমরা করি এখানে এখন এখানে এখানে নাম্বারিং করার সময় 1, 2, 3, 4 ছিল বাট এটাকে যখন নাম্বারিং করবো 1, 2, 3, 4 হয়ে যাবে তাহলে এই যোগের নাম হবে 2-bromo-2-methyl-butan তাহলে এটার নাম হবে 2-bromo-2-methyl-butan তাহলে হচ্ছে আমাদের কত নম্বর যৌগ 3 নম্বর সি নম্বর হচ্ছে আমাদের কাছে আনসার এরপরে বলতেছে আমাকে কোন যুগল জৈব যৌগ হতে এস্টার তৈরি করা যেতে পারে এস্টার আমরা করি জৈব অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়া থেকে রাইট এটা আমরা শিখে আসছি আমি যদি একটা জৈব অ্যাসিডকে নিই ধরো সিএইচ থ্রি সি ডাবল বন্ড ওএইচ কে নিলাম শুধু অ্যালকোহলকে বিক্রিয়া করাই সিএইচ থ্রি সিএইচ টু ওএইচ তাহলে যেটা হবে এই ওএইচ এর সাথে এইচ যুক্ত হয়ে এখানে একটা পানি তৈরি করবে আর বাকিটা মিলে সিএইচ থ্রি সিএইচ টু সিওও সিএইচ থ্রি শেষ এস্টার তৈরি হয়ে গেছে এখানে
কেমন বুঝতে পারছি সবাই? নেক্সট দিয়ে আসো। নেক্সটটা বলতেছে কোনটি সিএফসি এর অন্তর্ভুক্ত নয়। সিএফসি মানে কি? সিএফসি যদি দেখো এটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, এটা মানে হচ্ছে যে ক্লোরো ফ্লোরো কার্বন, তার মানে সিএফসি হওয়ার জন্য সেখানে কার্বন থাকতে, ক্লোরিন থাকতে হবে, ফ্লোরিন থাকতে হবে, কার্বন থাকতে হবে, ক্লোরো ফ্লোরো কার্বন। তাহলে সিএফসি হওয়ার জন্য ক্লোরিন ফ্লোরিন এবং কার্বন থাকতে হবে। এটা কি সিএফসি? ক্লোরিন ফ্লোরিন কার্বন, ক্লোরিন ফ্লোরিন কার্বন আছে সিএফসি, ক্লোরিন ফ্লোরিন কার্বন আছে সিএফসি, ক্লোরিন ফ্লো ক্লোরিন ফ্লোরিন কার্বন আছে সিএফসি, আর এখানে কোনো ক্লোরিন নাই, তাহলে এটা কিন্তু সিএফসি হবে না। কেন এখানে কী নেই বলো তো? এখানে ক্লোরিন নেই, তাহলে সিএফসি হওয়ার জন্য কিন্তু তোমাকে ক্লোরিন থাকতে হবে, ক্লোরো ফ্লোরো কার্বন, তাহলে তিনোটা থাকতে হবে, সেটাকে তাহলে আমরা সিএফসি বলবো। তারপর বলতেছে নিচের কোনটি হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ নয়। হেটারোসাইক্লিক মানে হচ্ছে যে তোমার এখানে ওই যে মাঝখানে কার্বনের পরিবর্তে অন্য কিছু থাকবে, তাহলে সেগুলো হচ্ছে হেটারোসাইক্লিক। আর হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ নয় কোনটা জিজ্ঞেস করছে, মানে শুধু কার্বন দিয়ে গঠিত কোনটা? ট্রাইনাইট্রো টলুইন। কেন? এটা দেখো এখানে টলুইনের সংখ্যাটা তুমি যদি লিখতে চাও এরকম থাকে, সবগুলো কিন্তু কার্বন থাকে, ঠিক আছে? তারপর টলুইন তো, তার এখানে সিএসসি থাকবে, এখানে ট্যানো টু থাকে, এখানে ট্যানো টু থাকে, এখানে ট্যানো টু থাকে, আর এখানে ডাবল বন থাকবে, সিঙ্গেল বন থাকবে, ডাবল বন থাকবে, সিঙ্গেল বন থাকবে, ডাবল বন থাকবে, সিঙ্গেল বন থাকবে, আর এখানে একটা হাইড্রোজেন থাকে, এখানে একটা হাইড্রোজেন থাকে। তাহলে এখানে কিন্তু তোমার কিছু বলো তো, এখানে কিন্তু সবগুলো কার্বন, তাহলে কিন্তু তোমার হেটারোসাইক্লিক না, এটা হোমোসাইক্লিক, কেমন? বাট তুমি যদি একটা উদাহরণ আমি যদি দেখাই এখানে, ধরো ফিউরানের উদাহরণ যদি দেখাতে চাই, কার্বন 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 কার্বনের চক্রের মধ্যে কিন্তু অক্সিজেন ঢুকে যায়, এখানে ডাবল বন থাকে, এখানেও ডাবল বন থাকে, এখানে সিঙ্গেল বন, এখানে সিঙ্গেল বন, এখানে সিঙ্গেল বন, তাহলে দেখো এখানে এখানে কিন্তু অক্সিজেন প্রবেশ করে গেছে, তাহলে এটা কিন্তু কী হবে না? হেটারোসাইক্লিক হবে না, কেমন? এটা কিন্তু এটা হেটারোসাইক্লিক হবে, এটা হেটারোসাইক্লিক। কেন? কারণ এখানে মাঝখানে কার্বনের পরিবর্তে অন্য কেউ ঢুকে গেছে, এটা হেটারোসাইক্লিক। বাট এখানে দেখো শুধু কার্বন দিয়ে আছে, তারা কিন্তু এটা হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ নয়, এটা কিন্তু কিনা হেটারো সাইক্লিক নয় আর কি, অ্যারোমেটিক যৌগ না। হোপফুলি জিনিসটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। চলো আমরা তারা নেক্সটে যাওয়ার চেষ্টা করি। আসো নেক্সট আমাকে বলতে সিসিএল ফোর বিআর টু কোন লাল লাল দ্রবণে, যেটা লাল বর্ণের, কোন যৌগ যোগ করলে দ্রবণ ফ্যাকাশে বা বর্ণহীন হয়ে যায়, কেমন? তো এটা অ্যাকচুয়ালি একটু মুখস্থ রাখতে হবে, প্রোপিন ওয়ান আমরা মনে রাখবো, কেমন? এটা একটু মুখস্থ রাখবে জিনিস। তো এই জিনিসটা কোথায় আমরা পাইতাম বলতো? এটা হচ্ছে আমরা কিন্তু অসম্পৃক্ততার পরীক্ষায় পাইতাম, এই যোগটাকে আমরা কেন পাইতাম, অসম্পৃক্ততার পরীক্ষার মধ্যে আমরা এখানে পাইতাম, কেমন? ওই যে আমরা অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা এটা দিয়ে করতাম আর কি, তোমরা নিশ্চয়ই পড়ে আসছো এই যোগটার কথা। তো সেখানে যদি আমি এখানে এই প্রোপিন ওয়ান যোগ করি, তাহলে আসলে সেটা কী হয়ে যায় বলো তো? সেটা হচ্ছে বর্ণহীন বা ফ্যাকাশে হয়ে যাবে। ইউপ্যাক পদ্ধতিতে এই যোগাটার নাম জিজ্ঞেস করছে, তাহলে আসলে নামকরণ করি। আসো এক সেকেন্ড এটাকে উপরে তুলে দিই, নামকরণ করি করার চেষ্টা করি। এখানে আছে সিএইচ থ্রি, এখানে আছে সিএইচ, এখানে আছে তোমার ওএইচ, এখানে আছে তোমার সিএইচ, এখানে আছে তোমার বিআর, এখানে আছে তোমার হচ্ছে সিএইচ টু, এখানে তোমার কাছে আছে হচ্ছে এখানে বিআর, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো এখানে কিন্তু আমার মেন শিকল হচ্ছে আমাদের এটা, দেখানোর চেষ্টা করি। এখানে আমাদের কাছে কিন্তু মেন শিকল হচ্ছে আমাদের এটা, হচ্ছে আমাদের প্রধান শিকল। দেখো তাহলে নাম্বারিং যদি করতে চাই আমরা এখানে, নাম্বারিং কেমনে করবো? তাহলে এখানে আমাদের এখানে এখানে ওয়েস্টটা কিন্তু আমার মেন কার্যকরী মূলক, তাহলে এখানে নাম্বারিং হবে 1 2 3 4, তাহলে এটা হবে 3.4 ডাইমিথাইল ডাইমিথাইল, তারপরে তোমার এখানে হবে তাহলে কি বিউট, সরি ডাইমিথাইল কেন বলছো, ডাইব্রোমো, তবে ডাইব্রোমো দেখা এতটুকু নামকরণ করলে কিন্তু হয়ে যায়, কেন? দেখো এটা তো না, এটাও না, এটাও না, 3.4 ডাইব্রোমো, তাহলে একটা অপশনে আছে তাহলে বি নাম্বারটা আমার এখানে কারেক্ট আনসার, কেমন? ওপরে জিনিসটা আমরা সবাই বুঝতে পারছি। তাহলে তো আমরা নেক্সট চলে যাই। আসো বলছে টলেন্ট বিকারক দ্বারা কোন যুগলগুলোকে পৃথক করা যায়। আমরা জানি টলেন্ট বিকারক দ্বারা কিন্তু যে আমাদের তোমার হচ্ছে অ্যালডিহাইড এবং কীটনকে আমরা পৃথক করতে পারি, তাহলে আমরা শিখে আসছি আমাদের কাছে যে টলেন্ট বিকারক যেটা ছিল, টলেন্ট বিকারক দ্বারা আমরা কী করতে পারি, আমরা তো তোমার অ্যালডিহাইড
এন্ড কিটন, এই দুটোকে কিন্তু পৃথক করা যায়। তাহলে দেখো এটা কত নম্বর অপশনে আছে, এখানে অ্যালডিহাইড কিটন আছে বি নম্বর অপশনে আছে। বেনজিন চক্রে কোন গ্রুপ উপস্থিত থাকলে বেনজিন চক্রের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়? মেটাসমান উপস্থিত থাকলে, মেটাসমান মানে কি সেখানে ডাবল বন্ড থাকবে, তাহলে এটা হচ্ছে আমাদের এটা। তাহলে এখানে কোন এটা কি, তাহলে কি এটা হচ্ছে আমাদের এখানে মেটাসমানু বা মেটা নির্দেশক, মেটা নির্দেশক উপস্থিত থাকলে কিন্তু বেনজিন চক্রে কি হয় বলতো, ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়। ঠিক আছে, তাহলে চলো নেক্সট জায়গায় আসুন। এখানে বেনজিনে মূলত কোনটিতে মূলত হাইড্রোকার্বন পাওয়া যায় সেটা তোমার এখানে জিজ্ঞেস করা হয়েছে, কেরোসিনে। একটু মুখস্থ রাখতে হবে জিনিসগুলো আমাদের। কেরোসিনে হচ্ছে আমাদের কী পাওয়া যায়, হচ্ছে আমাদের মুখস্থ রাখবে জিনিস, কেরোসিন হচ্ছে আমাদের কাছে হাইড্রোকার্বন পাওয়া যায়। এরপর বলতেছে এটা খারাসের বিক্রিয়া, এটা কিন্তু কি বিক্রিয়া, খারাসের বিক্রিয়া, কারণ এখানে এটা H2O2 আছে, এটা হচ্ছে আমাদের কি বিক্রিয়া, খারাসের বিক্রিয়া। তাহলে এখানে তেল, আমাদের তেল দেওয়া হবে না, উল্টাটা হবে। পি জিনিসটা কি সেটা জিজ্ঞেস করতে বল, বের করতে বলছে। তাহলে সোজা CH3, CH ডাবল বন্ড CH2, এখানে তুমি HBrকে নিছো আর এখানে তুমি H2O2 দিছো, তাহলে ম্যাক্সিমাম হিসেবে তুমি কোনটা পাবা, তাহলে আমাদের তেল দেয়া না, তাহলে CH3, এখানে তোমার H2 চলে আসবে, এখানে তোমার CH2Br হবে, উল্টাটা হবে, কেমন? তাহলে এখানে আসার অংশ কোনটা হবে, এটা বি নাম্বার হচ্ছে আনসার হবে, CH3CH2CH2Br। তাহলে কিন্তু খারাসের নীতি বা খারাসের বিক্রিয়া ছিল। তোরা নেক্সট জায়গায় আসো। নেক্সট আমাকে বলতেছে C6H5CH অণুতে আলফা হাইড্রোজেনের সংখ্যা কয়টা, চলো আমরা বের করার চেষ্টা করি। আসো C6H5COH তো, তার মানে 1 2 3 4 5 6, আমি কিন্তু জানি এটা আনসার হবে 0। তারপরে তোমায় করে দিচ্ছি, আসো ধরো CHO। তাহলে এখানে যেটা হবে, এরপরে 75,000টা করে হাইড্রোজেন দিয়ে দাও, 75,000টা করে হাইড্রোজেন দিয়ে দাও, ঠিক আছে। এরপরে তুমি এখানে একটা ডাবল বন্ড দাও, সিঙ্গেল বন্ড দাও, ডাবল বন্ড দাও, সিঙ্গেল বন্ড দাও, ডাবল বন্ড দাও, ওকে। তারপর তুমি এখানে সিঙ্গেল বন্ড দাও, হ্যাঁ। তাহলে দেখো এখানে এটা হচ্ছে আমাদের মূল কার্যকরী মূলক, এটা হচ্ছে আমাদের আলফা কার্বন, আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নাই, তাহলে এখানে আলফা হাইড্রোজেন কয়টা হবে, 0 হবে, ওকে। এরপর বলছে 2-বিউটাইনের, তোমার এখানে হচ্ছে যে ভাই ওজন অ্যানালাইসিসে কী পাওয়া যায়, 2-বিউটাইন মানে কীরকম, বিউটাইন মানে 4 কার্বন, বাট বিউটাইন মানে অ্যালকাইন, তাহলে এখানে 2 নম্বর কার্বনে তোমার ট্রিপল বন্ড থাকবে, এখানে সিঙ্গেল বন্ড করে করে থাকবে, তাহলে এখানে একটা এইচ হবে, এখানে একটা এইচ হবে। এখন যখন এখানে আমি ওজন অ্যানালাইসিস করবো, তো সেখানে কী উৎপন্ন হবে সেটা তোমার এখানে দেখাতে বলছে, তাহলে খেয়াল করে দেখো এখানে কী উৎপন্ন হবে। ফার্স্ট অফ অল ওজন অ্যানালাইসিস করলে কী হবে, এখানে দেখো তো, এখানে তোমার হচ্ছে যে ভাই HC, তা সরি এটা CH3 হবে, রাইট? এটা কত হবে তোমার কাছে এখানে, এটা হবে তোমার হচ্ছে CH3 হবে, সি আছে, ট্রিপল বন্ড আছে, সি আছে, CH3 আছে, এটাকে তুমি কী করছো এখানে ওজন অ্যানালাইসিস করছো, বিউটাইন কেমন অ্যালকাইন আর কি, এটাকে তুমি ওজন অ্যানালাইসিস করছো, ওজন অ্যানালাইসিস করা মানে O3 অ্যাড করা। তাহলে যেটা হবে সি, এখানে কার্বন একটা থাকবে, কার্বন একটা CH3 হয়ে যাবে, আর এখানে দেখো একটা CH3 হয়ে যাবে, CH3 হয়ে গেছে, এখানে একটা ঘর বাড়ি তৈরি হবে, রাইট? আর যখন তুমি কী করবে এখানে, এই যে আবার যখন জিঙ্ক এবং পানিকে দিবা, তখন বেসিক্যালি যেটা হবে তোমার কাছে এখানে, এটা এটা ভেঙে যাবে, এখানে এটা ভেঙে গেলে তোমার যেটা হবে এখানে CH3 সি ডাবল বন্ড ও, সি ডাবল বন্ড ও, CH3 হচ্ছ। এখন এটা শুধু একটা অস্থায়ী যৌগ, এটা এটা যখন পানির সাথে রিয়াকশন করে কী তৈরি করে জানো, 2CH3COOH তৈরি করবে, কারণ এটা একটা অস্থায়ী যৌগ, এটা ব্যবহার ভেঙে যাবে মাঝখানে, ভেঙে গিয়ে এই যৌগটা তৈরি করবে, তাই এখানে অ্যাসিডিক অ্যাসিড পাবা, কেমন? তো এর মাধ্যমে হচ্ছে আমাদের আজকে প্রথম পার্টটা আমাদের শেষে, আমরা এরপরে নেক্সট 51 নম্বর এমসিকিউ থেকে দেখবো। আজকে আমাদের এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।